हाय वर्णाली, हाय वर्णाली बोस। अच्छा वर्णाली बोस, हाय वर्णाली दी, हाय देवोमिता, हाय अभिषेकता। हाँ मैं भालो आछी, तुम कैमन आछो बोलो। हाय अनिंदिता, अनिंदिता तुम्हार पार्सल पे गेछि, ठीक आछे? तो तुम्हार पार्सल रिसीव कर नियेछि, आमार साथे एकटु व्हाट्सएप कर नियो, कथा बोले नियो। हाँ সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা জানাও। আর থ্যাংক ইউ অনিন্দিতা লাভ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হাই তৃষা, আচ্ছা আজকে যেটা দেখাবো তোমার পেঁপে পাতা, ঠিক আছে? পেঁপে পাতা মটকা মাছলিন দেখাবো, দেখে নাও একদম। এটা আমারটা রয়েছে পেঁপে পাতারই, একটু অন্যরকম ডিজাইন রয়েছে, ঠিক আছে? এক একটা এক এক রকম ডিজাইন হয়, ইউনিক কালেকশন এগুলো। একই জিনিস একই কালারে কখনো পাবে না, ঠিক আছে? সব সময় ইউনিক ডিজাইন হয়, ইউনিক কালারস হয়। তো পেঁপে পাতা মটকা মাসলিন জামদানি দেখিয়ে দেবো, কারণ পুজোর আগে যে যে রকম মটকা মাসলিন জামদানি পরতে চাও পেয়ে যাবে আমার কাছে, ঠিক আছে? জারি দেওয়া হোক, পুরো অল ওভার মাসলিন হোক, ছহাত মটকা ছহাত মাসলিন হোক, আজকে যেটা দেখাবো সেটা পেঁপে পাতা দেখাবো, সব রকম ভ্যারাইটিস দেখিয়ে দেবো, ঠিক আছে? বলবুটি তো প্রচুর রয়েছে, কার কোন কালারটা পছন্দ শুধু এটুকুনি আমাকে বলার বাকি, ঠিক আছে? আচ্ছা একদম একদম অল ক্লিয়ার। আচ্ছা চলো দেখাতে স্টার্ট করে দিই, আমার শাড়িটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? আমি তোমায় মেসেজ করে দেবো, একদম একদম অনন্দিতা করে দিও। চলো আমার নাম্বারটা আগে পিং পোস্ট করে দিই, ঠিক আছে? তোমরা ততক্ষণ জয়েন হতে থাকো। 9038174992, ঠিক আছে? চলো পিং পোস্ট করে দিয়েছি, ঠিক আছে? যার যেটা পছন্দ হবে এসএস নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং, ঠিক আছে? মেসেঞ্জারে না। হাই ডোনা দি, হাই মৌমিতা, চলো স্টার্ট করে দিই। হাই দি, রেনি ডে আজ, নো জিম তাই দেখতে পাবো লাইভ, একদম একদম সার্বি কি সাথে থাকো। আর রেনি ডে বলে আমার আজকে খুব ঘুম ঘুম পাচ্ছে, বাট তোমরা একটু আমার সাথে থেকো, গল্প করো, তাহলে আমার ঘুমটা কেটে যাবে, ঠিক আছে? চলো একদম ব্ল্যাকের উপরে, ঠিক আছে? জেড ব্ল্যাকের উপরে গ্রিন দিয়ে ওয়ার্ক করা রয়েছে। দেখো আমার মাও চলে এসেছে, লাভ দিতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? দেখ একদম জেড ব্ল্যাকের উপরে গ্রিন দিয়ে ওয়ার্ক করা রয়েছে জামদানি ওয়ার্কটা, ঠিক আছে? কুচিটা দেখে নাও, পুরো কুচিতে গোজার আগে পর্যন্ত কিন্তু মাসলিনটা থাকছে, একটা কুচি পর্যন্ত তোমরা মাসলিনে পেয়ে যাবে, যতটা মাসলিন রয়েছে ততটাই কিন্তু জামদানি ওয়ার্ক করা রয়েছে। তারপর রয়েছে মটকা, ঠিক আছে? একদম ডিপ গ্রিন, যেটাকে বাটল গ্রিন বলে, একদম সেই গ্রিন, সেই কালারেরই ব্লাউজ পিস পাবে। এই থাকবে আঁচলটা পেঁপে পাতা জামদানি রয়েছে, এগুলো কোনোটার এক একটা এক এক রকম ডিজাইন রয়েছে, ঠিক আছে? ছহাত মটকা ছহাত মাসলিন, এই মটকা মাসলিন জামদানি রয়েছে এগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ সার্বিকি লাভ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দি, তোমাকে একদিন চুল বেঁধে দেখতে চাই, তোমার কি সুন্দর চুলটা। আমি না চুল বাঁধতে পারি না, মানে আমাকে যদি কেউ চুল বাঁধতে বলে আমি একটাই করতে পারি, সেটা হচ্ছে উঁচু করে নিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম, এটা আমি করতে পারি। অনেকে আছে খুব সুন্দর সুন্দর চুল বাঁধতে জানে, তো আমি ওটা পারি না, মানে আমি জানি না বাঁধতে। হ্যাঁ আর একটা করতে পারি, যেটা হচ্ছে চুলটাকে ভালো করে খোঁপা করে নিলাম, নিয়ে এবার ফুল দিয়ে পুরোটা ঢেকে দিতে পারি, যাতে কেউ দেখতে না পেলো যে কত পচা খোপাটা হয়েছে, ঠিক আছে? এগুলো আমি করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারি না। মানে অনেকে অনেকে খুব সুন্দর সুন্দর দেখি, নিজের চুলি নিজে কত সুন্দর করে বাঁধছে। হ্যাঁ আমি ইউটিউবে দেখি, বাট কিছু করতে পারি না প্র্যাকটিক্যালি, ঠিক আছে? চলো নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি। এটা আবার রিস্টক হয়েছে, ঠিক আছে, অ্যাশ কালারের সাথে, ঠিক আছে? ভীষণ ডিমান্ডিং ছিল এটা, তো এটা আমার কাছে 6 পিস রিস্টক হয়েছিল, আর 2 পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? দেখে নাও অ্যাশ কালারের পেঁপে পাতা জামদানি, এত পাগল করে মেরেছো তোমরা আমাকে যে ভেতরে যেন এই রাস্ট কালারটা দিয়েই যেন করা থাকে, ঠিক আছে? তো সেই হিসাবেই বানানো হয়েছে, তো 1 পিস তো বানানো হয় না, 6 পিস বানানো হয়েছিল, তো আর 2 পিস অ্যাভেলেবেল রয়েছে। দেখে নাও ব্ল্যাকের ওপরে অ্যাশ দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন, রাস্ট অরেঞ্জ কালার, তোমাদের মোস্ট ফেভারিট কালার কম্বিনেশন এটা। বর্ণালী দিকে সবেতেই সুন্দর লাগে, না না এটা ঠিক কথা, আমি মানে চুল বাঁধতে সত্যিই পারি না। হ্যাঁ দেখে নাও ব্ল্যাকের সাথে রাস্ট অরেঞ্জ কালার কম্বিনেশনে পারি না,
হ্যাঁ, এগুলোর প্রাইস বলতে ভুলে গেছি, সরি, এগুলোর প্রাইস রয়েছে 3000, ঠিক আছে। পিওর মটকা, পিওর মাসলিন, পেঁপে পাতা ডিজাইন, দেখো এবার যেটা দেখাচ্ছি এটা একদম পেঁপে পাতা ডিজাইন। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে তোমাদের সব থেকে ফেভারিট কালার কম্বিনেশন এটা আমি পেয়েছি তোমাদের কাছ থেকে রেসপন্সে, ঠিক আছে। দেখে না, অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন রয়েছে, ওয়ার্কটা দেখো কত সুন্দর, পুরো মাসলিনটার উপরে কিন্তু এইভাবে রেশম দিয়ে পেঁপে পাতা আর তোমার রাস্ট অরেঞ্জ কালার কম্বিনেশনে ওয়ার্ক করা রয়েছে, আর এই থাকছে কুচি পোর্শনটা, ঠিক আছে। এগুলো পিওর মটকা, পিওর মাসলিন। আমি এসে গেছি, থ্যাংক ইউ টুম্পা। টুম্পা আজকে টিউশনস আছে নাকি? রেনি ডে বলে সার্বিকি যেমন ছুটি নিয়েছে, তুমিও ছুটি নিয়ে নিয়েছো। হাই সোনালিকা দি, এই তো সবাইকে আজকে দেখতে পাচ্ছি। দেখো এই থাকবে কুচি পোর্শনটা, এই থাকবে ইয়ক পোর্শনটা, ঠিক আছে। ইয়ক পোর্শনটা ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট লুকের শাড়ি এগুলো। যারা মটকা মাসলিন জামদানির ভ্যারাইটিস কালেকশন পছন্দ করো তাদের এগুলো খুব ভালো লাগবে। দি ভাই মটকা মাসলিন দেখা না বাবু, এটাই তো মটকা মাসলিন, মটকা মাসলিনের ভ্যারাইটিস কালেকশন এটাই, ঠিক আছে। আগের দিন দেখিয়েছি ছ হাত মটকা, ছ হাত মাসলিন, আজকে দেখাচ্ছি দেখো এটাও মটকা মাসলিন। এই জায়গাটা হচ্ছে পুরো মাসলিন, ঠিক আছে। এই ব্ল্যাকটা হচ্ছে পুরো, ঠিক আছে, মাসলিনের উপরে এইভাবে জামদানি ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 3000, আর এইটা রয়েছে মটকাতে, ঠিক আছে। মটকা মাসলিনের কিন্তু প্রচুর ভ্যারাইটিস কালেকশন হয়, সেগুলোই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই থাকবে শাড়ির লুকটা, প্রাইস রয়েছে 3000, ঠিক আছে। 3000 পেয়ে যাচ্ছ এই শাড়িটা, প্রাইস রয়েছে 3000, মটকা মাসলিন জামদানি। এটা সেকেন্ড কালার দেখিয়ে দিলাম, যারা বলছিল মটকা মাসলিন দেখানোর কথা তাদের জন্য দেখাচ্ছি। এটা পেঁপে পাতা জামদানি রয়েছে, কোনো কোনোটা পেঁপে পাতা ডিজাইন রয়েছে, কোনো কোনোটা একটু ফ্লোরালের মতো ডিজাইন করা রয়েছে, বাট সব কটার প্রাইস কিন্তু 3000, ঠিক আছে। চলো এবার এই কালারটা দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকের সাথে বার্গেন্ডি, ঠিক আছে। আজ আর কাল ছুটি থাকে আমার, বাহ তাহলে তো খুব ভালো কথা, দেখো তাহলে টুম্পাকে পাবো। দেখো এই থাকছে তোমার আঁচল পোর্শনটা বার্গেন্ডি কালারে, আর এই থাকবে তোমার ইয়ক পোর্শনটা, ঠিক আছে। ইয়ক পোর্শনের ওয়ার্কটা দেখো, পুরো একদম রেশম দিয়ে ওয়ার্ক করা রয়েছে এইভাবে, ঠিক আছে। কোনোটা কেউ কেউ পেঁপে পাতা ডিজাইন পছন্দ করে, আবার কারোর কাছে পেঁপে পাতা ডিজাইনটা রয়েছে তখন তারা কিন্তু অন্য ডিজাইনের ডিমান্ড করে, তাই জন্য দেখিয়ে দিচ্ছি অন্যান্য ডিজাইনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 3000, ভীষণ ইউনিক ডিজাইন, এই ডিজাইনগুলো না সব জায়গায় অ্যাভেলেবেল তোমরা পাবে না, ঠিক আছে। পেঁপে পাতাটা সাথে সাথে একটা অন্য ডিজাইনও তৈরি করানো হয়েছে, ঠিক আছে। এগুলো এক্সট্রা করে অর্ডার দিয়ে বানানো হয়, ব্ল্যাকের উপরে দেখো বার্গেন্ডি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। মাল্টি বার্গেন্ডি ওয়ার্ক করা রয়েছে, এই থাকছে আঁচল আর এই থাকছে ইয়ক পোর্শন, ঠিক আছে। আমি একটা পরে বসে রয়েছি নিজেই, বুঝতেই পারছো এই শাড়িগুলোর লুক কত স্মার্ট হয়, ঠিক আছে। যে কোনো পার্টি ওয়্যার পারপাসে ক্যারি করো, কোনো গরম লাগবে না, কিছু হবে না, আর দারুণ স্টাইলিশ লুকটা, ঠিক আছে। এখন মানে যখন যেমন শাড়ি ট্রেন্ডসে চলে আমরা সবসময় চাই সেই ট্রেন্ডসটাকে ফলো করতে, তো এখন কিন্তু ট্রেন্ডে মটকা মাসলিনই চলছে বেশিরভাগই, মাসলিন বাই মাসলিন বলো, মটকা মাসলিন বলো, যাই বলো, লোকে মাসলিনটাকে বেশি প্রেফার করছে। তো সেই ট্রেন্ডসটাকে ফলো রেখেই কিন্তু আমরা সাজগোজ করতে চাই সবসময়, তো সেই ট্রেন্ডস অনুযায়ী শাড়ি দেখানো হচ্ছে। তো দেখে নাও মটকা মাসলিন জামদানি, ঠিক আছে। প্রাইস রয়েছে 3000, ঠিক আছে। কুচিটা পুরো বার্গেন্ডিতে পাবে, ব্লাউজ পিসটাও বার্গেন নিতে পারো, ঠিক আছে। জয়েন করেছি কিন্তু আওয়াজ নেই, আওয়াজ নেই, তুমি একবার অফ করে অন করো, কারণ আমার মনে হয় বাকিরা সবাই আওয়াজ পাচ্ছে। তোমার শাড়িগুলো আমি পেয়েছি, কি যে সুন্দর, কোনো কথা হবে না, আমি একসাথে রিভিউ দেব বলে বসে রয়েছি। আচ্ছা ঠিক আছে, দিও দিও, তো তোমার যখন মানে ঠিকঠাক সময় মনে হবে ফাঁকা পাবে তখন দিও। হ্যাঁ আমাকে পাবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টুম্পা। দেখে নাও নেক্সট কালার দেখাচ্ছি, ফুসিয়া পিঙ্ক কালার। আগের বার এই কালারটা মানে একজন নিয়ে নিয়েছিল, তাই জন্য আরেকজনের খুব রাগ হয়েছিল, তো সে যদি আজকে লাইভ দেখে থাকো তো দেখে নাও রিস্টক হয়েছে, তো নিয়ে নিতে পারো তুমি, ঠিক আছে। এক পিস করে অ্যাভেলেবেল থাকে, এবার কেউ যদি নিয়ে ফেলে আমার তখন কিছু করার থাকে না, ঠিক আছে। অনেকেই রেগে গিয়ে বলে যা বলছি তাই সোল্ড বলছো কেন, তো যদি সোল্ড হয়ে যায় আমি যদি বলি অ্যাভেলেবেল, পেমেন্ট করলেও তো আমি এনে দিতে পারছি না, তাই জন্য আমি কখনোই বলি না যে অ্যাভেলেবেল, ঠিক আছে। দেখে নাও এই থাকছে তোমার ওপর দিকে একটা জারি পার, নিচের দিকে এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু উইদাউট পার চলে, ঠিক আছে। এবার যেটা দেখাচ্ছি, অনেকে বলে যে শাড়িতে পাড় থাকলে বেশি ভালো হয়, সেইভাবেও মটকা মাসলিন জামদানি বানানো হয়েছে, ঠিক আছে। দুজনের কথাই মাথায় রেখে বানানো হয়েছে, যারা মনে করে পাড় ছাড়া হচ্ছে ট্রেন্ডি লুক তারাও পরতে পারবে, যারা মনে করে যে শাড়িতে পাড় না থাকলে ঠিক মানায় না একদম তারাও এটা পরতে পারবে। দেখে নাও
পাড়ালা পাড়ছাড়া সব রকম পেয়ে যাবে, ঠিক আছে। এই থাকছে পুরো মসলিনের উপরে গ্রিন দিয়ে জামদানি ওয়ার্ক করা, ঠিক আছে। এটা তোমরা গ্রিন ব্লাউজ দিয়েও পরতে পারো বা ম্যাচিং ব্লাউজ দিয়েও পরতে পারো। এই থাকবে মসলিন পাড়টা, আর এই থাকবে পিঙ্ক কালারের মটকা পাড়টা। পিঙ্ক কালারের মটকার সাথে ম্যাচিং কিন্তু পিঙ্ক কালারের বিপি পাবে, ঠিক আছে। ব্লাউজ পিস প্রত্যেকটার সাথেই আছে, নিজেরা তোমরা মানে নিজেদের প্রেফারেন্স মতো ব্লাউজ দিয়েও পরতে পারো, ঠিক আছে। দেখো এটা গ্রিন ব্লাউজের সাথে কিন্তু ভীষণ সুন্দর মানাচ্ছে, ঠিক আছে। মটকা মসলিন জামদানি প্রাইস রয়েছে 3000। কেউ রাগ করো না, সবাই হ্যাপি থাকো, একদম সবাই হ্যাপি থাকো। শাড়ি থাকলে অবশ্যই তোমাদেরকে দেবো, তোমাদের দেওয়ার জন্যই আমি নিয়ে বসেছি তোমাদেরকে। তোমরা যাতে হ্যাপি হও, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যাতে তোমরা স্যাটিসফাই হও, সেই জন্য নতুন নতুন কালেকশন তোলার চেষ্টা করি। হাই বর্ণালী, কী শাড়ি এগুলো? এগুলো পেঁপে পাতা মটকা মসলিন জামদানি রয়েছে, হ্যাঁ। হাই শ্রীজয়া, দেখো এই থাকছে আঁচলটা, ঠিক আছে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকছে বডিটা, একদম নিউ ট্রেন্ডি কালেকশন, ঠিক আছে। এগুলো প্রাইস রয়েছে 3000। এটা ফুসিয়া পিঙ্কের উপরে রয়েছে। ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা এইভাবেই পাবে, ঠিক আছে। ব্লাউজ পিসটাও তোমরা এইভাবেই পাবে, এইভাবে বর্ডার থাকবে ব্লাউজ পিসের, ব্লাউজের স্লিভসে, ঠিক আছে। যারা বর্ডার শাড়ি প্রেফার করো তারা এটা নিও, আর যারা বর্ডার ছাড়া প্রেফার করো, অনেকেই বলে বর্ডার ছাড়া হলে বেশি স্টাইলিশ লুকটা হয়, যেমন আমি পরে রয়েছি, তাহলে তারা এরকম টাইপের নিও, ঠিক আছে। সবার জন্য রয়েছে। এটা হচ্ছে সব থেকে মোস্ট মানে দারুণ সুন্দর একটা কালার কালেকশন, সোবার লুক। এটা কত? 3000, সব 3000 সুজাতা, সব কটা 3000 টাকা, হ্যাঁ। হ্যাঁ সুদীপা, অনেকদিন পর সুদীপাকে দেখলাম। দেখো এটা হচ্ছে সব থেকে সোবার লুকের কালেকশন, যদি কিছু হয় তো এটা সেটা, এটা নিয়ে কোনো কিছু মানে বলার জায়গা থাকে না। শাড়িটা গায়ে ফেললে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। দেখে নাও, এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে। একদম সোবার লুকের একটা হোয়াইট শাড়ি, তার উপরে দেখো এইভাবে পিঙ্ক দিয়ে পেঁপে পাতা ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। বেবি পিঙ্ক কালার না, পিঙ্কটা কিন্তু ডার্ক ফুসিয়া পিঙ্ক কালার, ঠিক আছে। এই থাকবে শাড়ির লুকটা, হোয়াইট কিন্তু মানে স্ক্রিনের সামনে আসো, পিক তোলো, যে সাজো, যেভাবে সাজো, যে সিচুয়েশনই থাক না কেন, মানে দারুণ দারুণ লাগবে, মানে মানাবে না, এরকম কোনো কমপ্লেকশন নেই, ঠিক আছে। হোয়াইট কিন্তু যে কোনো কমপ্লেকশনে যায়, আর কেউ যখন হোয়াইট পরে তার যে একটা গ্ল্যামারাস লুক, সেটা কিন্তু সব শাড়ি সব কালারকে ছাপিয়ে যায়, ঠিক আছে। আমি নিজে কালার ভালোবাসি, কিন্তু হোয়াইটের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু অস্বীকার করা যায় না, ঠিক আছে। তুমি যেটা পরে আছো ওটা কত? 3000। মসলিন শাড়ি দারুণ লাগে গো আমার, একদম সৃজয়ার ভীষণ সুন্দর সুন্দর টেস্ট অফ চয়েস, মানে দারুণ ও শাড়ি পছন্দ করে, ওর একটা শাড়িও আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা কাকুলি, কাকুলি দি এটার প্রাইস রয়েছে 3000, ঠিক আছে। যে কটাই দেখাবো প্রাইস রয়েছে 3000, পেঁপে পাতা মটকা মসলিন জামদানি। এই থাকবে শাড়ির লুক, ঠিক আছে। পরলে এগুলো খুলে পরলে তবে কিন্তু লুকটা পুরোপুরি ভালোভাবে বোঝা যায়, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই থাকবে কুচি পোর্শনটা, আর এই থাকবে ইয়াক পোর্শনটা, ঠিক আছে। দেখো নিজেরাই দেখতে পাচ্ছ হোয়াইটটা গায়ে পরার পরে কতটা সোবার লুক এসেছে, ঠিক আছে। অনেকেই আছে ব্ল্যাক প্রেমী, হোয়াইট প্রেমী, ঠিক আছে। দেখে নাও, এই থাকবে মসলিন, চলে গেল পুরো মসলিনটা কাজ রয়েছে, আর এই থাকছে মটকা। এগুলো কিন্তু পিওর মটকা, পিওর মসলিন, হ্যাঁ। কোনো এক সুতো তোমরা সিল্ক মিক্স পাবে না, ঠিক আছে। অ্যাসিওর কোয়ালিটিতে পাবে আমার কাছে তোমরা মটকা মসলিন জামদানি। নেক্সট দেখো, একটা দেখাচ্ছি আমি যেটা পরে রয়েছি, এটা ব্ল্যাকের সাথে গ্রিন কম্বিনেশন, বটল গ্রিন কম্বিনেশন রয়েছে। এবার যেটা দেখাচ্ছি সেটা দেখাবো হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কম্বিনেশন, ফুল ব্ল্যাকে দেখাবো। আগের দিন যেমন ছহাত মটকা মসলিন ফুল ব্ল্যাকে দেখিয়েছিলাম, একদম সেরকম দেখাবো। দেখে নাও, এই থাকবে ফুল ব্ল্যাকে মাল্টি ওয়ার্ক করা, ঠিক আছে। দেখে নাও, দেখো শাড়ির লুকটা দেখো। থ্যাংক ইউ টুম্পা, আমার হয়ে রিপ্লাই করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখো এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে। এই থাকবে শাড়ির লুকটা, এইভাবে দেখো ওয়ার্ক করা রয়েছে। এটা দেখলে না কালারটা এত সুন্দর, দেখে মনে হয় যেন মানে দেশলাইয়ের যে স্টিকগুলো রয়েছে না, একদম ঠিক সেই কালারটা, এক্সাক্ট সেই কালারটা। এত সুন্দর লাগে, কাজগুলো এত পারফেক্ট। তুমি যে শাড়িটা পরে আছো সেটা আছে? হ্যাঁ আছে, আছে আছে। দেখো
এই থাকছে তোমার ওয়ার্ক করা। ওয়ার্কগুলো কিন্তু পুরো হ্যান্ড ওভেন জামদানি ওয়ার্ক করা, এগুলো কিন্তু মেশিন মেড না। মেশিন মেড হলে কিন্তু এত সূক্ষ্ম কাজ হবে না আর এত সুন্দর লুকটা আসবে না, ঠিক আছে? এগুলো খুব তাড়াহুড়োর কাজ না, অনেক মাস বসে এগুলোকে তৈরি করতে হয়। একটা শাড়ি এক্ষুনি বানাবো এক্ষুনি চাই বললেই কিন্তু এক্ষুনি পাওয়া যায় না, প্রচুর শ্রম দিয়ে এগুলোকে কাজ করতে হয়, ঠিক আছে? দেখে নাও, পুরো হ্যান্ড ওভেন জামদানি ওয়ার্ক করা রয়েছে পুরো মাসলিন পোর্শনটা, ঠিক আছে? এগুলো পিওর মটকা, পিওর মাসলিন, হ্যাঁ, ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালারের ওপর। আর এই থাকছে মটকা পাটটা, ঠিক আছে? মটকা মাসলিন জামদানি, প্রাইস রয়েছে 3000, ঠিক আছে? যার যেটা পছন্দ হবে এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, ঠিক আছে? আর বলে দিই অক্টোবর মাসের 13th পর্যন্ত আমি লাইভ করব, তারপর আর লাইভ করছি না, পুজোর জন্য ব্রেক নিচ্ছি। তো যার যেটা পছন্দ হবে এখনই বুক করে নিয়ে নিজের কাছে নিয়ে নিও, ঠিক আছে? কারণ তারপরে তো আমি লাইভ করব না, তো বুকিংয়ের কোনো ব্যাপারই নেই। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুইটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা পেঁপে পাতা ডিজাইন না, একটু অন্যরকম ডিজাইন আছে, বাট এটাও ভীষণ ডিমান্ডিং শাড়ি, ঠিক আছে? তাই জন্য এটা এই কালেকশনটাও নিয়ে এসেছি, কারণ অনেকেরই মনে হয়েছিল যে ব্ল্যাকের সাথে অ্যাশ কম্বিনেশনটা ভীষণ মানে ফেমাস কম্বিনেশন, তো এই শাড়িটা অনেকেরই ভালো লেগেছিলো, তখন দিতে পারিনি। তো এটা জারি ওয়ার্কের মধ্যে রয়েছে, এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম প্রত্যেকটা কিন্তু তোমার ছিল মানে রেশমের উপরে, সুতোর উপরে, ঘিচার উপরে ওয়ার্ক করা। এখন যেটা দেখাচ্ছি এটা জারির উপরে রয়েছে, ঠিক আছে? যারা এই শাড়িটা পছন্দ করেছিলে আগের বার পাওনি, আবারও এসেছে, এই শাড়িটা রিস্টক হয়েছে, তো এক পিসই আবার পাবে, ঠিক আছে? রেশমি বিচিত্র সিল্ক নেই গো দি, আমার বার্গেন্ডি ডিসপ্যাচ করেছো, বার্গেন্ডি হ্যাঁ আজকে ডিসপ্যাচ হয়ে গেছে, ট্র্যাকিং তুমি সন্ধ্যাবেলা পেয়ে যাবে, ঠিক আছে? বুকিং নিয়ে তারপর করবো, আর না হলে কাল সকালে করে দেবো। দেখে নাও এইভাবে কিন্তু জারি ওয়ার্কটা যাচ্ছে, ঠিক আছে? ব্ল্যাকের সাথে অ্যাশ যারা যারা চেয়েছিলে তাদেরকে বলছি, এই এক পিসে কিন্তু রিস্টক করতে পেরেছি, ঠিক আছে? প্রচুর কষ্ট করে রিস্টক করেছি, দেখে নাও। প্রাইস রয়েছে 3000, ঠিক আছে? এই থাকবে মটকা পাটটা, এটা কিন্তু ব্ল্যাকিশ অ্যাশ কালার, ঠিক আছে? ভীষণ স্মার্ট ব্লুইশ অ্যাশ কালার, বেশি বলবো না, কারণ এই শাড়িটা নিয়ে আগের বারও প্রচুর ঝামেলা হয়েছে, তো বেশি মানে বললে আবার ঝামেলা হবে এবারে। দেখে নাও, এই থাকছে ব্ল্যাকের সাথে অ্যাশ কম্বিনেশনে, ঠিক আছে? এই থাকবে শাড়ি। আসলে শাড়িটা পছন্দ করার পিছনেও প্রচুর কজ আছে, কারণ এত মাল্টি কালার কম্বিনেশন দিয়ে রয়েছে, প্লাস এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে, ভালো লাগাটা স্বাভাবিক, আমি বুঝতে পারি। কোথায় ঘুরতে যাবে বলো আমাদের? কোথাও ঘুরতে যাব না গো, কি বলো তো, মানে আমি চাইছি কাজের লোডটা কমিয়ে দিতে, মানে 13th পর আর যাতে লোড না থাকে, যেটুকু ডিসপ্যাচ বাকি থাকবে ডিসপ্যাচ করে দেবো, দিয়ে এবারে তোমরা তোমাদের মতো ব্লাউজ বানাও, পরো, সাজগোজ করো। তাই জন্যই আমি মানে 13th পর আর করছি না। এটা পিচ কালার আছে গো, না এই যে দেখো পিচ কালার খুঁজছে, আগের বার পিচ কালার এনেছিলাম বাট সোল্ড আউট হয়ে গেছে, বানানো কিন্তু এখনো হয়নি। আর তাঁতিরাও প্রচুর কাজ কমিয়ে দিয়েছে, এখন সবার মধ্যে একটা পুজো পুজো আমেজ রয়েছে, বুঝতে পারলে তো? দেখে নাও, এই থাকছে ব্লুইশ অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশনের মটকা মাসলিন জামদানি, প্রাইস রয়েছে 3000। বারবার বলছি এক পিসই পাবে এটা, ঠিক আছে? আমার সাথে ঝগড়া করে কিছু হবে না, চলো সরিয়ে দিলাম। ভীষণ ডিমান্ডিং কালার কম্বিনেশনগুলো, যারা যেটা আগের বার পাওনি সেই হিসেবে কিন্তু রিস্টক করা হয়েছে। তো এবার যদি মানে লাকিলি, ঠিক আছে, এবার যদি তোমরা স্ক্রিনশট আগে দিতে পারো তো পেয়ে যাবে, ঠিক আছে? আমি বলবো না অবশ্যই পাবে, কারণ অবশ্যই পাবে বলে তারপর যদি কেউ না পায় তখন আমাকে ঝাড় দেবে, ঠিক আছে? চলো এবার কি দেখতে চাও বলো, তসর জামদানি দেখবে না বালুচরি দেখবে? আজকে 1500 রেঞ্জে বালুচরি পাবে, হ্যাঁ, একটা শুধু হাই রেঞ্জে থাকবে 2200 থাকবে, বাকি সব 1500 পাবে। কেউ ঝামেলা করবে না, সবাই লাইন দিয়ে শাড়ি কিনবে, একদম একদম একদম, এটাই তো আমি চাই। আচ্ছা দেখে নাও, বালুচুরি দেখাচ্ছি, এ প্রথমে একটা স্বর্ণচুরি দেখাচ্ছি, ঠিক আছে? স্বর্ণচুরি দেখাচ্ছি পিচ পিঙ্ক কালার, ঠিক আছে? পিচ পিঙ্ক কালারের স্বর্ণচুরি আজকের কিন্তু প্রত্যেকটা তোমরা অফার প্রাইজে পাবে, ঠিক আছে? প্রত্যেকটা অফার প্রাইজে পাবে। প্রথমটা দেখাচ্ছি স্বর্ণচুরি, প্রাইস থাকবে কিন্তু 1800, ঠিক আছে? পিচ পিঙ্ক কালার স্বর্ণচুরি, দেখে নাও, এই থাকবে শাড়ির লুকটা। স্বর্ণচুরি আর বালুচুরির মধ্যে ডিফারেন্স হচ্ছে, বালুচুরিতে
তোমার মুগা সুতো দিয়ে কাজ হয় আর স্বর্ণ চুড়িতে কিন্তু জারি দিয়ে কাজ হবে, ঠিক আছে? হাই মিটি, কাল মিস করে গেছি বালুচরি। কি করব বলো, রিস মানে অল্প অল্প স্টক থাকছে, যা যা স্টক থাকছে দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি সবার মন রাখার। দেখে নাও, এগুলো কিন্তু একদম বিয়েবাড়ি পারপাস, ঠিক আছে? এগুলো সবসময় পরার জিনিস না, এগুলো বিয়েবাড়ি পারপাস ক্যারি করো। বালুচরি দেখো, একদম দেখাবো, এই স্বর্ণচুরি দেখালাম, এরপর বালুচরি দেখাবো। এই স্বর্ণচুরিটার প্রাইস রয়েছে 1800 টাকা, ভীষণ সফট কোয়ালিটির হয় এগুলো, ঠিক আছে? কুচি পোর্শনটা দেখে নাও, এই থাকবে কুচি পোর্শনটা, ঠিক আছে? এইভাবে দেখো, কুচির ওপরের দিকে কিন্তু এইভাবে ছোট 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 আমকলকা করা রয়েছে, আর নিচের দিকে কিন্তু থাকছে এইভাবে ওয়ার্ক করা, পুরো ঠাসা এইভাবে আমকলকার ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? এই থাকবে শাড়ির লুকটা। ওপরের দিকে ইয়ক পোর্শনে কিন্তু ভারী কাজ রয়েছে, ঠিক আছে? বেশ অনেকটা করে ঠাসা কাজ রয়েছে, যাতে বিয়েবাড়ি পারপাস পরলে ভীষণ মানায়। প্রাইস রয়েছে 1800, পুরো শাড়িটার লুকটা কিন্তু এটাই, ঠিক আছে? আর এই থাকবে আঁচল পোর্শনটা, জারি ওয়ার্কটা কিন্তু ভীষণ সুন্দর আর সূক্ষ্ম কাজ রয়েছে, ছোট 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 দেখো তুতে কালার দিয়ে কিন্তু মিনে করা রয়েছে, ঠিক আছে? এটা এক পিসি পাবে, একটাই আছে, ঠিক আছে? একটাই কালার পাবে, এক পিসি পাবে, তাই জন্যই তোমরা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছ। এটার প্রাইস রয়েছে 1800, ঠিক আছে? একটু দেখিয়ে দিই ফুল শাড়িটা, বালুচরি দেখাও, হ্যাঁ দেখাবো দেখাবো দেখো। এই থাকছে কুচি পোর্শনটা, ঠিক আছে? এই জায়গাটা থাকবে কুচি পোর্শনটা, এইরকম কুচির ওপরের দিকে ছোট ছোট আমকলকা গুলো থাকবে, কুচির নিচের দিকে কিন্তু বড় আমকলকা থাকছে, ঠিক আছে? ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দেখো ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর মিনে করা রয়েছে, তুতে দিয়ে মিনে করা রয়েছে, আর এইভাবে জারি বর্ডার পাচ্ছ। ব্লাউজ বুক করেছি এটা, প্লিজ ফর মি, ঠিক আছে? কাকলি দি, বুক করে দাও, যার যেটা পছন্দ এসএস নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো। তোমার শাড়িটা পিপি, আমার শাড়িটা পিপি হচ্ছে 3000 টাকা। হ্যাঁ চলো, এবার দেখাচ্ছি, যেটা যেটা দেখাবো একটা করেই পিস পাবে, ঠিক আছে? এটা রয়েছে আজকের জন্য অফার প্রাইসে পাবে এটা 1500, দেখে নাও, কালার কম্বিনেশন চেয়েও না, কালার কম্বিনেশন নেই, তো যেটা যেটা রয়েছে দিয়ে দিচ্ছি আর সাথে অফার প্রাইস, ঠিক আছে? বালুচরি প্রাইস রয়েছে 1500। এটা শ্যাওলা গ্রিন কালার রয়েছে, সেলফ রয়েছে, ঠিক আছে? যারা এটা কিন্তু বালুচরি, এটা স্বর্ণচুরি না, ঠিক আছে? আগেরটা ছিল স্বর্ণচুরি, এটা রয়েছে বালুচরি, দেখো পুরোটা সেলফে ওয়ার্ক করা রয়েছে, পাটটা কিন্তু এইভাবে মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? যারা একটু হালকা সাজ পরতে করতে পছন্দ করো, মানে খুব বেশি জারি থাকবে না, একটু হালকা লুক থাকবে বাট দেখে ভালো লাগবে সোবার লুক, তারা এরকম হালকা মানে বালুচরির উপরে নিতে পারো। স্বর্ণচুরিটা একটু জারির কাজ হয়, যারা একটু বেশি গর্জিয়াস সাজতে ভালোবাসো আমার মতো, তারা কিন্তু স্বর্ণচুরিটা নিতে পারো। এই থাকছে আঁচল পোর্শনটা, ঠিক আছে? অনেক সময় হয় বাড়িতে কাউকে গিফট দেওয়ার থাকে, তারা একটু হালকা সাজ পছন্দ করে, তাদেরকে এটা দিতে পারো, ঠিক আছে? তোমার শাড়িটা কি মিস করলাম পিপি কত? আমার শাড়িটা রয়েছে 3000 টাকা, আর মিস করেছো হচ্ছে পেপারমাতা জামদানি, মাটকা মাসলিন জামদানি। এখন দেখাচ্ছি, স্বর্ণচুরি একটা দেখিয়েছি, এবার বালুচুরি দেখাচ্ছি, ঠিক আছে? বালুচুরিটার প্রাইস রয়েছে 1500, পুরো শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই থাকবে আঁচল পোর্শনটা, পুরো কিন্তু দেখো বরযাত্রী বরযাত্রী মতো করা রয়েছে, পুরো মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা, পিছনটা দেখো কত স্মুথ ফিনিশে রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1500, এই থাকছে। আচ্ছা, আজকের জন্য কিন্তু শুধু অফার প্রাইসটা, অফার প্রাইসটা কিন্তু কালকের জন্য না, ঠিক আছে? আর অলরেডি বুক হয়ে যাবে তাও বলে দিচ্ছি, দেখে নাও। হাই শ্রাবণীদি, ফুল শাড়িটা কিন্তু এইভাবে কিন্তু একটা সেলফ পাতা 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 ওয়ার্ক করা রয়েছে, ভীষণ স্টাইলিশ এই শাড়িটা, প্রচুর ডিমান্ডিং ছিল এই শাড়িটা, মানে অনেক মানে দিন পরে কিন্তু এই একটা কালার আমি রিস্টক করতে পেরেছি প্রচুর কষ্ট করে, দেখে নাও। এই থাকবে শাড়ির লুকটা, শ্যাওলা গ্রিন কালার, হ্যাঁ এটা শ্যাওলা গ্রিন কালার, একটু কালচে টোন রয়েছে, এই থাকবে শাড়ির লুকটা। প্রাইস রয়েছে 1500, স্বর্ণচুরি আরেকবার দেখাবে, হ্যাঁ এক পিস দেখিয়েছি স্বর্ণচুরি, আরেকটা রেড দেখাবো, হ্যাঁ কালকে সঞ্চিতা বলেছিল একটা রেডের উপরে কিছু দেখাতে, তো আজকে রেড আমি তোমাদের স্বর্ণচুরি দেখিয়ে দেবো, হ্যাঁ দেখে নাও, পিচ পিঙ্ক কালারের স্বর্ণচুরি দেখিয়েছি। এই থাকছে তোমার ইয়ক পোর্শনটা, আর কুচিটা কিন্তু থাকবে এইভাবে, কুচিটা থাকবে এইভাবে, এইভাবে ছোট 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 ওয়ার্ক করে নিচের দিকে একটা বড় ওয়ার্ক করা, ঠিক আছে? বালুচরি শাড়িগুলো সবসময় পাবো না, সবসময় পাবে না, সবসময় পাবে না, যখন স্টক থাকবে তখন পাবে, এখন তো আপাতত নেই, এক পিসই আছে, ঠিক আছে?
আচ্ছা দেখিয়ে দিয়েছি তোমাকে স্বর্ণচুড়িটা। হ্যাঁ নেক্সট বালুচড়ি দেখাচ্ছি। প্রত্যেকটা বালুচড়ি আজকে কিন্তু আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ডিজাইন, প্রত্যেকটা আলাদা পাবে, ঠিক আছে? কোনোটার সাথে কোনোটার মিল নেই। দেখে নাও, এটা থাকছে তোমার ভায়োলেটের সাথে রয়্যাল ব্লু টোন। জাস্ট ওয়াও একটা কালার, এই কালারের ওপর কোনো কথা হয় না, ঠিক আছে? দেখে নাও কালারটা। এই থাকবে আঁচল পোশাকটা, আঁচলের কালারটা দেখো পুরো ওয়াইন কালার, ঠিক আছে? ওয়াইনের সাথে রয়্যাল ব্লু, এই লুকের শাড়ি মানে কিলিং এফেক্ট দেয়, ঠিক আছে? দেখে নাও, এত কম প্রাইসে এত স্মুথ, মানে শাড়িটা গায়ে পরার পরে তোমরা যখন হাত দেবে একটা বাটারি ফিনিশ থাকবে এটার মধ্যে, ঠিক আছে? ভীষণ স্মুথ ফিনিশের শাড়িটা, বালুচড়ি কিন্তু এটা, ঠিক আছে? দেখে নাও, এইভাবে মুগা সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে। অনেকে কিন্তু এটাকে জারি বলে, আমি মিথ্যা কথা বলবো না, এগুলো জারি না, এগুলো মুগা সুতো রয়েছে, বাট ফিনিশিংটা এত সুন্দর দেখে কিন্তু তোমার জারি মনে হবে। দেখো এই থাকছে ওয়ার্কটা, ঠিক আছে? খুব স্মুথ ফিনিশের ওয়ার্ক হয়, ব্লু এর সাথে পার্পলিশ কম্বিনেশনে রয়েছে। দেখো এটা যদি তুমি বিয়ে বাড়িতে কোথাও পরে যাও, কেউ তোমাকে বলবে না যে তুমি একটা 1500 টাকা দামের শাড়ি পরে রয়েছো। সুন্দর করে একটু জুয়েলারি দিয়ে পরে যাও, দারুণ লাগবে, ঠিক আছে? স্বর্ণচুড়ির পিপি রয়েছে তোমার 1800, আর বালুচুড়ি যে কটা দেখাবো প্রত্যেকটার প্রাইস রয়েছে কিন্তু 1500, ঠিক আছে? এই থাকছে শাড়ির লুকটা, পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি একবার, দেখে নাও। ব্লাউজ পিসটা কিন্তু তোমরা ওয়াইন কালারেই পাবে। হ্যাঁ দেখো, এই থাকছে আঁচল, এই থাকছে বডি, বডির ভেতরে দেখে নাও, মুগা সুতো দিয়ে কিন্তু এইভাবে আমকলকা করে করে ওয়ার্ক করা রয়েছে। পুরো শাড়িটাই কিন্তু ওয়ার্ক পাবে, কোথাও গ্যাপিংস নেই, ঠিক আছে? কোথাও গ্যাপিংস নেই, কালার কম্বিনেশনটা দুর্দান্ত দুর্দান্ত। দেখো এই থাকছে ব্লাউজ পিসটা, ঠিক আছে? ওয়াইন কালারের ব্লাউজ পিস, আর ব্লাউজের হাতায় কিন্তু এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? কাউকে গিফট করো, নিজে পরো, নো টেনশন, দারুণ শাড়ি, দারুণ কোয়ালিটি, সবাই খুশি হবে, ঠিক আছে? দারুণ খুশি হবে এই শাড়িগুলোকে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1500 প্লাস রয়েছে পকেট ফ্রেন্ডলি একটা প্রাইস। আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটা বালুচড়ি। দেখো যারা হিউম্যান মোটিভ পড়তে পছন্দ করো, যারা হিউম্যান মোটিভ পড়তে পছন্দ করো না তারা আমকলকাটা নিতে পারো, ঠিক আছে? যারা হিউম্যান মোটিভ পড়তে পছন্দ করো, যারা মনে করো যে বালুচড়ির ট্র্যাডিশনাল লুকটা চাই, তারা এটা নিতে পারো। দেখে নাও সব রকম কম্বিনেশন কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুজো স্পেশাল অফারে কিন্তু সব কম্বিনেশন পাচ্ছ তোমরা। দেখে নাও, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা মিনে করা রয়েছে। হ্যাঁ এই থাকছে বডি, পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, একদম ফুসিয়া পিঙ্ক কালারের সাথে ব্লু দিয়ে, রয়্যাল ব্লু দিয়ে মিনে করা রয়েছে, ঠিক আছে? রয়্যাল ব্লু না, এটা নেভি ব্লু, সরি, নেভি ব্লু দিয়ে দেখো এইভাবে কিন্তু জারি দিয়ে হিউম্যান মোটিভ করা রয়েছে, আর নেভি ব্লু দিয়ে মিনে করা রয়েছে। এই থাকছে আঁচল পোর্শনটা। ব্ল্যাক আছে? না ব্ল্যাক নেই, ঠিক আছে? যা যা আছে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, কালকের কিছুটা দেখিয়েছি, আজকের কিছুটা দেখাচ্ছি, কালকে যা দেখিয়েছি সবকটা বালুচড়ি স্বর্ণচুড়ি সোল্ড হয়ে গেছে, ঠিক আছে? আর নেই, আমি পিচ স্বর্ণচুড়িটা বুক করে ফেলেছি, কাউকে দিও না, ঠিক আছে? ঠিক আছে, আমি আচ্ছা দেখে নাও, প্রাইস রয়েছে 1500। এই থাকবে আঁচলটা, এই থাকবে আঁচল পোর্শনটা, এটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি ফুল শাড়িটা। এই থাকছে শাড়ির লুকটা। আচ্ছা পিছন দিকের ফিনিশিংটা একবার দেখিয়ে নিই, এই থাকবে একটা স্মুথ ফিনিশিং এর ওয়ার্ক করা, ঠিক আছে? দিয়ে আমি শাড়ি পেয়েছি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ উর্মিলা, আমাকে রিভিউ দিও কিন্তু শাড়ির পিক দিয়ে। দেখো এই থাকছে হোল বডিতে ইয়ক পোর্শনটা এতটা ঘন করে কাজ করা, ঠিক আছে? তারপর ইয়ক পোর্শনের পর থেকে কিন্তু কাজটা থাকবে, বাট একটু গ্যাপিংসে থাকবে, ঠিক আছে? পুরোটা দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে কিন্তু 1500। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু একটা চওড়া কাজ রয়েছে, ঠিক আছে? একদম ট্র্যাডিশনাল যে বালুচড়ি তার লুকেই কিন্তু রয়েছে এই শাড়িটা, প্রাইস রয়েছে 1500। এগুলো কি মিক্স সিল্ক বেস? একদম একদম, পুরোপুরি মানে বালুচড়ি সিল্ক যেটা হয় সেটা কখনোই এত কম প্রাইসে হয় না, ঠিক আছে? এগুলো সবসময় মিক্স, মিক্স ছাড়া এত কম প্রাইসে হয় না। হ্যাঁ আচ্ছা চলো আর একটা দেখাচ্ছি, এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 2200। এটা কিন্তু একদম যারা রেড শাড়ি পরতে চাইছো তাদের জন্য পারফেক্ট। হাই সুপর্ণা, রেড শাড়ি যারা চাইছো, একদম ডার্ক সিঁদুরে লাল কালারের শাড়ি,
তোমার স্বর্ণ চুড়িতে। আচ্ছা, এটার পেছনের ওয়ার্কটা একটু না দেখালেই নয়, সামনে পেছন দুদিকেই কিন্তু এরকম এত স্মুথ এফেক্ট, ঠিক আছে? দেখে নাও, পেছন দিকে কিন্তু পুরো এইভাবে মুগা সুতো দিয়ে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, কিন্তু পিছনে ঘোরালে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। এই থাকছে শাড়ির লুকটা, ঠিক আছে? একদম রয়্যাল কালেকশন রয়েছে, রেডের উপরে গ্রিন দিয়ে কিন্তু মিনিকারি ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু 2200। দেখে নাও, এটা থাকছে 2200, ঠিক আছে? কুচিটা দেখিয়ে দিচ্ছি, দি লোভ লাগছে কিন্তু। স্বর্ণচুরির পিপি ছিল 1800, এই স্বর্ণচুরিটার পিপি রয়েছে 2200, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে, আর বালুচুরিগুলোর পিপি কিন্তু রয়েছে 1500, ঠিক আছে? এই থাকবে কুচি পোর্শনটা, এইভাবে থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? কুচিটা দেখে নাও, এরকম ছোট 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 আমকলকা করা রয়েছে, আর ভেতরে কিন্তু গ্রিন দিয়ে মিনে করা। হ্যাঁ, এই থাকবে তোমার কুচির নিচের দিকের পোর্শনটা, ঠিক আছে? এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণচুরি দেখিয়ে দিলাম, প্রাইস রয়েছে 2200, পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব সুন্দর, যারা রেডের উপরে খুঁজছো তাদের জন্য পারফেক্ট। দেখে নাও, রেডের সাথে গ্রিন কম্বিনেশনে এটা এতটা থাকছে ইয়াক পোর্শনে, তারপরে রয়েছে এটা কুচি পোর্শনটা, ঠিক আছে? এই থাকবে কুচি পোর্শনটা, প্রাইস রয়েছে 2200, ঠিক আছে? ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু এইভাবে একটা ওয়ার্ক থাকছে, দেখো ব্লাউজ পিসের স্লিভসে এইভাবে একটা ওয়ার্ক পাচ্ছ মিনে করা জারি দেওয়া। হ্যাঁ, তোমার শাড়িটা কি শাড়ি সুমিতা দি? আমার শাড়িটা রয়েছে পেঁপে পাতা মটকা মাসলিন জামদানি, ঠিক আছে? চলো, বালুচুরি স্বর্ণচুরি সব দেখিয়ে দিলাম, গিফটিং পারপাস শাড়ি দেখিয়ে দিলাম, এবার একটা শাড়ি দেখাচ্ছি। আগের দিন লাইভে বারবার বলছিলে পৈঠানি দেখানোর কথা, তো একটা সেমি পৈঠানি দেখিয়ে দিচ্ছি, দেখে না, প্রাইস রয়েছে কিন্তু 1600, ঠিক আছে? ওয়াইন কালারের সেমি পৈঠানি, সাথে ম্যাচিং বিপিও পাবে, দেখে না, এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে? প্রচুর প্রচুর সেল হয়েছে এই শাড়িটা, প্রচুর লোকের খুব পছন্দ এই শাড়িটা, একদম রিজনেবল প্রাইস। বাট অনেকে এটাও বলেছে রিভিউতে যে এটা সেমি পৈঠানি, কিন্তু এর লুক, এর স্মুথ টেক্সচার কখনোই কাউকে মানে বুঝতে পারছে না কেউ যে এটা সেমি, মানে এত মানে স্মুথ কোয়ালিটি আর এত ভালো কোয়ালিটি, ঠিক আছে? দেখে নাও, এই থাকছে তোমার ছোট 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 ময়ূর দিয়ে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 1600, এই থাকবে নিচের দিকে জারি দেওয়া পার, আর অল ওভার বডিতে কিন্তু এরকম ছোট 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 ময়ূর ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? পুজোর সময় সবাইকে গিফট দিতে লাগে, তো গিফটিং পারপাস কিন্তু এগুলো দিতে পারো, এগুলো ভীষণ সুন্দর কোয়ালিটি। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? ওয়াইন কালারের ওপরে রয়েছে, ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা ওয়াইন কালারে পেয়ে যাবে, দেখে নাও, এইভাবে কিন্তু অল ওভার বডিতে কিন্তু ময়ূরের মোটিভটা থাকবে। হ্যাঁ, একটা ময়ূর তোমার পিঙ্ক মোটিভে থাকছে, একটা ময়ূর অরেঞ্জ মোটিভে থাকবে, পুরো এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? ওয়াইন কালারের রয়েছে, আমার শাড়িটার প্রাইস সুমিতা দি 3000 টাকা, ঠিক আছে? প্রচুর কালার কম্বিনেশন দেখিয়েছি আমার শাড়িটা, দেখে নাও, এই থাকছে বিপি, এই কালারের বিপি পাচ্ছ, বিপির হাতা কিন্তু এইভাবে একটা স্লিভস রয়েছে, দেখো, ঠিক আছে? সেমি পৈঠানি, প্রাইস রয়েছে 1600। হাই বর্ণালী দি, চলো এবার দেখাচ্ছি একটা হ্যান্ডলুম স্বর্ণলতা। এগুলো কিন্তু সব মিক্স মিক্স কালেকশন দেখাচ্ছি, কেউ যদি একটা না দেখো মিস করে যাবে, ঠিক আছে? হ্যান্ডলুম স্বর্ণলতা, হ্যান্ডলুম স্বর্ণলতা গ্রিন কালার, আচ্ছা দেখে নাও, এই থাকছে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে? মাসলিন সবসময় একটু কস্টলি হয়, ঠিক আছে? 3000-এর মতো রেঞ্জে হয় আমাদের কাছে, আমার কাছে পাবে, এবার সেই জায়গায় তোমার হ্যান্ডলুমটা গিফটিং পারপাসের জন্য আমি বলবো হ্যান্ডলুম স্বর্ণলতাটা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখে নাও, হ্যান্ডলুম স্বর্ণলতা এইভাবে রেড দিয়ে জারি দিয়ে একটা আঁচলে ওয়ার্ক করা রয়েছে, আর এই থাকছে বডি ওয়ার্কটা, বডির ভেতরে দেখো ছোট 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 কিন্তু এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, আর ছোট ছোট মিনে করা রয়েছে, পুরো বডিতে কিন্তু এইভাবে কাজ রয়েছে, ঠিক আছে? পুরো বডিটা দেখে নাও, পুরো অল ওভার বডিতে কিন্তু এইভাবে কাজ রয়েছে, প্রাইস রয়েছে 1800, যারা মাসলিন বেশি ট্রান্সপারেন্সির জন্য পড়তে পারছো না তারা এটা পড়তে পারে, ঠিক আছে? এটা কিন্তু খুব বেশি ট্রান্সপারেন্ট না, বাট মানে স্বর্ণলতা পড়ার যদি ইচ্ছা থাকে তো এইভাবেও মিটিয়ে নিতে পারো স্বপ্নটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 1800, এটা হচ্ছে হ্যান্ডলুম স্বর্ণলতা। এরপর যেটা দেখাবো, গ্রিনটা দেখাও, কোন গ্রিনটা দেখাবো বলো তো বর্ণালী দি?
তোমার গ্রিন স্বর্ণচুরির কথা বলছো, ওটার রেড দেখিয়ে দিয়েছি, তোমারটা ডিসপ্যাচ করে দিয়েছি, ঠিক আছে? দেখো রেডটা দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিয়েছি, হ্যাঁ দেখে নাও। এইভাবে কিন্তু স্বর্ণলতা ওয়ার্ক করা রয়েছে, পুরো কিন্তু গোল্ডেন কালারের জারি দিয়ে ওয়ার্ক করা, এই থাকবে ট্রান্সপারেন্সি, ঠিক আছে? প্রাইস রয়েছে 1800 টাকা, এগুলোর কিন্তু প্রাইস আরো বেশি হয়, বাট এখন কিন্তু তোমরা পুজোর জন্য সমস্ত শাড়ি অফার প্রাইসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এরপর যেটা দেখাবো সেটা দেখাবো মসলিন স্বর্ণলতা, তাহলে দুটোর ডিফারেন্সটা বুঝতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, চলো সরিয়ে দিলাম। এটা গ্রিন কালারের রয়েছে, এর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, সরি এর সাথে তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে। দেখো এরকম একটা ব্লাউজ পিস পাবে, বিপির হাতায় এইভাবে একটা রেড কালারের স্লিপ থাকছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 1800, আচ্ছা 2000-এর ভেতরে শাড়ি দেখাতে বলেছিলে, তাই তোমার 2000-এর ভেতরে কিন্তু প্রচুর শাড়ি দেখিয়ে দিলাম। এবার দেখাচ্ছি, দেখো ফুল মাসলিন ওয়ার্কের মধ্যে স্বর্ণলতা দেখাচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে কিন্তু 3000, দেখে নাও। আগেরটা দেখলে হ্যান্ডলুমের উপরে, এবার দেখবে ফুল মাসলিন। মাসলিন জানো, মাসলিন মানেই কিন্তু ট্রান্সপারেন্ট একটা শাড়ি, কিন্তু দারুণ, মানে যারা একটু স্টাইলিশ কালেকশন করতে ভালোবাসো তাদের কাছে কিন্তু মাসলিন ফেভারিট কালেকশন, ঠিক আছে? তারা কিন্তু মাসলিন ছাড়া অন্য কিছু পরতে চায় না, যে মাসলিনের আর কি কি ভ্যারাইটি আছে আসলে বলবে, সেগুলো নেব, ঠিক আছে? তাদের ওয়ার্ড্রপ ভর্তি থাকে মাসলিন কালেকশনে। দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, এই থাকছে বডি, ঠিক আছে? মানে গায়ে না ফেললেই নয়, এত সুন্দর একটা শাড়ি, পুরো বডিতে দেখো এইভাবে গোল্ডেন জারি দিয়ে কিন্তু স্বর্ণলতা ওয়ার্ক করা রয়েছে, রেড কালারের এইভাবে একটা স্লিক পার পাচ্ছ, ঠিক আছে? এটা পার দেওয়া রয়েছে, প্রাইস রয়েছে 3000। অল ওভার বডিতে কিন্তু স্বর্ণলতা ওয়ার্ক করা রয়েছে, আবার বলে দিচ্ছি এক পিস অ্যাভেলেবেল রয়েছে এটা, ঠিক আছে? বালুচুরি আর আছে না, বালুচুরি আর নেই, যা দেখানোর দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখে নাও, অল ওভার বডিতে এই ওয়ার্কটা পাবে, ঠিক আছে? এই এক পিস অ্যাভেলেবেল রয়েছে, আর মোস্ট ডিমান্ডিং, মানে তোমার শো স্টপার কালেকশন যেটাকে বলে, একদম ব্ল্যাক কালারের ওপর রয়েছে, প্রাইস রয়েছে 3000। অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি একটু, দাঁড়ো এই থাকবে তোমার, মানে কুচিতে গোজার জায়গাটা থাকছে এরকম, আর এটা থাকবে তোমার বিপি পোর্শনটা, এই থাকছে বিপি পোর্শনটা, বিপিতে এইভাবে এরকম স্ট্রাইপস রয়েছে, আর হাতে বিপির স্লিভসে কিন্তু এইভাবে একটা জারি ওয়ার্ক পাচ্ছে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাচিং বিপি রয়েছে দেওয়া, বিপির সাথেই পরো তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? প্রাইস রয়েছে 3000, আর আগেরটা দেখালাম হ্যান্ডলুম স্বর্ণলতা, সেটার প্রাইস রয়েছে 1800 টাকা, ঠিক আছে? অল ওভার বডিতে এটা স্বর্ণলতা কথাটাকে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট করে দিয়েছে, কারণ অল ওভার বডিতে দেখে নাও সোনার যে কালার, গোল্ডেন কালার, একদম কোথাও তার গ্যাপিংস নেই, ইভেন কুচিতে গোজার জায়গাটা পর্যন্ত ছাড়েনি, সেটা কিন্তু সেখানেও জারি দিয়ে একটা স্ট্রাইপ স্ট্রাইপ করে দিয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে 3000। আচ্ছা এটা কপার জারি না, এটা গোল্ডেন জারি, কারণ এর নামই স্বর্ণলতা, স্বর্ণলতা মানেই হচ্ছে সোনার কালার, মানে গোল্ডেন কালারে, কপার জারি না এটা, স্বর্ণলতা সবসময় গোল্ডেন কালারে হয়, হ্যাঁ নামটাই তো সেটা। আচ্ছা এবার দেখে নাও, একটা দেখাচ্ছি প্রদীপ টিস্যু লিনেন, ঠিক আছে? যারা টিস্যু লিনেন মানে পরতে ভালোবাসো, একটু ভালো কোয়ালিটির টিস্যু লিনেন পরতে চাও, খুব বেশি গ্লসি হবে না, চকচক করবে না, বাট একটা ক্লাসি লুক দেবে, সেই শাড়ি, ঠিক আছে? দেখে নাও টিস্যু লিনেন। শ্রাবণীদি হয়তো আমাকে বলেছিলে, এই তো শ্রাবণীদি আছো লাইভে, শ্রাবণীদি হয়তো বলেছিলে আমাকে টিস্যু লিনেনের কথা, দেখে নাও। এই থাকছে অরেঞ্জ কালারের প্রদীপ টিস্যু লিনেন, প্রদীপ টিস্যু লিনেন বলছি কারণ আছে, কারণ এটার যে আঁচল পোর্শনটা রয়েছে সেটা কিন্তু পুরো প্রদীপ ডিজাইন করা রয়েছে, হ্যাঁ এইভাবে কিন্তু প্রদীপের মতো ডিজাইন করা রয়েছে, প্রদীপ টিস্যু লিনেন জারির সাথে সাথে রেশম দিয়ে দেখো এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? অরেঞ্জ কালারের ওপর রয়েছে, একটু ডার্ক অরেঞ্জ আর একটু লাইট অরেঞ্জের কম্বিনেশনে রয়েছে, একদম পিওর লিনেন কোয়ালিটি এগুলো, ঠিক আছে? টিস্যু লিনেন যেগুলো হয় একদম সেই কোয়ালিটি, প্রাইস রয়েছে কিন্তু প্রদীপ টিস্যু লিনেন প্রাইস রয়েছে 3250, ঠিক আছে? 3250, দেখেন এইভাবে কিন্তু জারি একটা স্ট্রাইপ পাচ্ছ, জারি বর্ডার পাচ্ছ, নিচের দিকে যে কালারটা, কালার ডিফারেন্সটা একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখে নাও এটা একটু অরেঞ্জি স্টোন রয়েছে, কালারটা ভালো বোঝা যাচ্ছে না, ভীষণ সুন্দর একটা মিষ্টি, এই যে
একদম এক্স্যাক্ট এই অরেঞ্জটা রয়েছে, ভীষণ সুন্দর একটা মিষ্টি অরেঞ্জের সাথে একটু লালচে অরেঞ্জের একটা টোন রয়েছে। প্রাইস রয়েছে 3250। এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে। অরেঞ্জ কালার জানোই, গায়ে পরার পরে কালার আরো বেশি খোলে, ঠিক আছে। এত সুন্দর কালার টোন হয় এটা, ঠিক আছে। প্রদীপ টিস্যু লিনেন, প্রাইস রয়েছে কিন্তু 3250। অল ওভার বডিটা এইভাবে কিন্তু টিস্যু লিনেনের উপরে রয়েছে, ঠিক আছে। শুধু পাড়টায় ডিজাইন করা পাবে, এইভাবে পাড়ে পাড়ে কিন্তু প্রদীপ প্রদীপ ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এই থাকবে আঁচলটা, সরিয়ে দিলাম। এটারও কিন্তু সাথে ম্যাচিং বিপি পেয়ে যাবে। আচ্ছা চলো এবারে দেখাই। আচ্ছা একটা অফার প্রাইসে একটা শাড়ি পেয়ে যাবে আজকে তোমরা, মণিপুরি মটকা ঘিচা। মণিপুরি মটকা ঘিচা প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে যে মেসেজ করে বলেছিলে যে হোয়াইট রেড কম্বিনেশনে শাড়ি দেখাতে, তাই জন্য আগে হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। দশমীর জন্য এই শাড়িটা নিতে পারো, যারা পুজো পারপাস চাইছো তারাও নিতে পারো। নতুন যাদের বিয়ে হয়েছে তারা যদি প্রথম মানে মনে করো যে একটা খুব সুন্দর একটা মানে স্টাইলিশ লুকে দশমীর মানে সাজটা দিতে চাই, তো সেটাও কিন্তু এটা দিয়ে হবে, ঠিক আছে। দেখে না একদম যারা দেখবে সেলিব্রিটিরা রয়েছে তারা কিন্তু সিঁদুর লাল শাড়ি পরেই যে খেলে তা না, হোয়াইট রেড কম্বিনেশনও কিন্তু তারা প্রেফার করে, ঠিক আছে। আচ্ছা আমার ব্রাইটনেসটা কি কমে গেল? দেখে নাও, এই থাকছে মণিপুরি মটকা ঘিচা, এই থাকছে আঁচলটা, ঠিক আছে। আজকের অফার প্রাইসে পাচ্ছ 1500 টাকা, এটা কিন্তু শুধুমাত্র পুজো স্পেশাল অফারে পাচ্ছ, ঠিক আছে। শুধুমাত্র আজকের দিনের জন্য এই অফারটা রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে 1500। এইভাবে একটা জারি পার পাচ্ছ, এই থাকছে শাড়িটা, ঠিক আছে। পিওর হোয়াইটের সাথে রেড কম্বিনেশনে রয়েছে, একদম সিঁদুর খেলার লুকের জন্য পারফেক্ট একটা সেলিব্রিটি কালেকশন বলবো আমি একে। কারণ এইভাবে যদি একটা গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজো, ম্যাচিং বিপি অবশ্যই পড়বে। দেখে নাও এই থাকছে বিপিটা, তোমাদের শাড়ির লুকটা থাকবে এরকম, ঠিক আছে। জাস্ট ওয়াও একটা লুক পাবে এটা, ভীষণ রিজনেবল প্রাইসে পাচ্ছ যেহেতু আজকে অফার প্রাইস রয়েছে, ঠিক আছে। এই থাকবে শাড়ির লুকটা। ম্যাটেরিয়ালটা কিন্তু রয়েছে মণিপুরি মটকা ঘিচা, মটকার সাথে ঘিচা সুতো মিক্স করে বানানো হয়েছে, তাই ভীষণ সফট কোয়ালিটি, ঠিক আছে। এই থাকছে শাড়ির লুকটা, যার যে কারো যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করো। এই থাকছে শাড়িটা, ঠিক আছে। অল ওভার শাড়িতে কিন্তু দেখে নাও এইভাবে কিন্তু মানে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এই জারিগুলো কোনোদিন মানে কালো হবে না, নষ্ট হবে না, এগুলো একদম অ্যাশিওর কোয়ালিটি জারি দিয়ে বানানো হয়, ঠিক আছে। মণিপুরি মটকা ঘিচা, প্রাইস রয়েছে কিন্তু আজকের জন্য অফার প্রাইস 1500, ঠিক আছে। হোয়াইট রেড, হোয়াইট রেড কম্বিনেশন, এর আরো কালার্স রয়েছে, কালারগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও, এবার যদি কেউ চাও যে না সাদা পরবো না বাড়িতে সাদা বারণ, তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ফুল রেড, ঠিক আছে। আর রেডের সাথে যদি ব্ল্যাক না চাও, তাই জন্য রেডের সাথে রয়েছে ডিপ নেভি ব্লু, ঠিক আছে। দেখে নাও, এই থাকছে রেডের সাথে ডিপ নেভি ব্লু কম্বিনেশনে রয়েছে মণিপুরি মটকা ঘিচা। প্রাইস রয়েছে আজকের জন্য অফার প্রাইস 1500। এই থাকবে আঁচল, এই থাকবে কিন্তু বডিটা, ঠিক আছে। ব্লাউজ পিসটা কিন্তু তোমরা পাবে একদম মানে শাড়ির ভেতরে, পুরো অল ওভার শাড়িতে যেভাবে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা সেরকমই পাবে। যতক্ষণ না ব্লাউজ পিসটা গায়ের উপরে পড়ছে ততক্ষণ কিন্তু তোমরা শাড়ির ফুল লুকটা কিন্তু বুঝতে পারছো না। দেখো এইভাবে শাড়িটা বানানোর পরে, ব্লাউজটা বানানোর পরে শাড়িটা পরলে কিন্তু তোমাদের ঠিক এরকম সুন্দর লুকটা লাগবে, ঠিক আছে। মণিপুরি মটকা ঘিচা, প্রাইস রয়েছে কাকলিদি, প্রাইস রয়েছে 1500, শুধুমাত্র আজকের জন্য এই অফার প্রাইসটা রয়েছে, ঠিক আছে। দেখে নাও, দারুণ দারুণ কালার রয়েছে আজকে এই শাড়িটা, ঠিক আছে। গিফট করো, নিজে পরো, অ্যাজ ইউ উইশ। এবার দেখে নাও, বাড়িতে যদি মানে ধরো কেউ থাকে যে রেড কালার বা এরকম তসর আছে, গো হ্যাঁ তসর আছে, আজকে দেখিয়ে দেবো তসর জামদানি। আচ্ছা যারা একটু লাইট টোনের কালার পরতে পছন্দ করো, এটা সি গ্রিন কালার রয়েছে, খুব লাইট না, লাইট ডিপ মিক্স রয়েছে, তাদের জন্য কিন্তু এই কালারটা ভীষণ সুন্দর। দেখেন সি গ্রিনের সাথে ডিপ সি গ্রিন, হ্যাঁ লাইট সি গ্রিন না, লাইট সি গ্রিনটা ভীষণ হালকা হয়, এটা ডিপ সি গ্রিন কালার রয়েছে মণিপুরি মটকা ঘিচা। দারুণ স্টাইলিশ হয় শাড়িগুলো, আর দেখতে ভীষণ সুন্দর, সফট কমফোর্টেবল, পুরো জারি দিয়ে ওয়ার্ক করা, অ্যান্টিক জারি। হ্যাঁ আমার শাড়িটার প্রাইস রয়েছে 3000। দেখে নাও, এই থাকবে তোমার
সি গ্রিন, ডিপ সি গ্রিন কালারের সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 1500। দেখো এই থাকছে আঁচল, এইভাবে পুরো অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, পুরো ফ্লোরাল জারি দিয়ে ওয়ার্ক করা। এই থাকবে বিপি পোর্শনটা, ঠিক আছে। ব্লাউজটা ধরে দেখিয়ে দিচ্ছি, এই থাকবে সুন্দর একটা শাড়ির লুক, ঠিক আছে। ব্লাউজ বানিয়েই পরবো এগুলোর সাথে, ঠিক আছে। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি। আমি ব্লাউজ পিসটা ধরে ধরে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কালারটা তোমাদের পছন্দ। এবার দেখে নাও ইয়েলো কালারের কম্বিনেশনে, ঠিক আছে। ইয়েলো কালারটা আগে আনতে বলেছিলে বাট তখন ছিল না, এখন পেয়ে গেছি তো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলেইছিলাম যে চেষ্টা করব পুজোর আগে এনে দেওয়া, তো কথা রাখতে পেরেছি। দেখে নাও ইয়েলোর সাথে রেড কম্বিনেশন, ঠিক আছে। গায়ে হলুদ পারপাসের জন্য কিন্তু এই শাড়িটা নিতে পারো, মানে পরে ভীষণ কমফোর্টেবল হবে, ঠিক আছে। আর দেখতে একদম নতুনত্ব শাড়িটা, ঠিক আছে। আর সাথে কিন্তু মানে এমন এমন কালার কম্বিনেশন রয়েছে যেগুলো বিয়ের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। লাল কালারের ব্লাউজ দিয়ে পরবে, সুন্দর একটা গায়ে হলুদের লুক। দেখো সাজটা গায়ে হলুদের মতো লাগছে কিনা, ঠিক আছে। ঢাকাই আছে, প্রচুর লাইভে দেখিয়েছি, আজকে তো দেখাচ্ছি না, আজকে মিক্সড কালেকশন দেখাচ্ছি। দেখে নাও এই থাকছে জারি দিয়ে ওয়ার্ক করা আঁচল, এই থাকছে বডিটা, এই থাকবে তোমার ব্লাউজ পিস পোর্শনটা, এই থাকবে রেড আর ইয়েলো কম্বিনেশনে, ঠিক আছে। তবে একটাই বলবো, এই শাড়িগুলো কিন্তু এক পিস করেই পাবে। হ্যাঁ, তসর কখন দেখাবে বলো না প্লিজ, একটু রান্নাঘরে কাজ আছে। এই তো আর তিনখানা এই জামদানিটা দেখিয়ে নিয়ে, এই অ্যান্টিক জারিটা দেখিয়ে নিয়েই মটকা কাঁথা মটকা ঘিচাটা দেখিয়ে নিয়েই দেখাবো, ঠিক আছে। দেখো রেড ইয়েলো কম্বিনেশনে রয়েছে পুরো শাড়ির ভিতরে, কিন্তু অল ওভার এইভাবে কিন্তু অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, কোথাও গ্যাপিংস নেই। প্রাইস রয়েছে শুধুমাত্র আজকের জন্য প্রাইস রয়েছে 1500। আচ্ছা, ব্যাঙ্গালোর সিল্ক দেখানোর কথা আছে, পরে দেখাবো, আগে তোমায় ওই এটা দেখিয়ে নেবো, তসর দেখিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা রেড দেখিয়েছি, পিঙ্ক তাহলে দুধে আলতা কালার তো দেখাতেই হয়। দেখে নাও দুধে আলতার সাথে তুতে কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশন একবার দেখো শুধু, মানে শাড়িতে আমরা নর্মালি যে কম্বিনেশনগুলো পাই তার থেকে কিন্তু ভীষণ ইউনিক কম্বিনেশনে শাড়িগুলো রয়েছে, ঠিক আছে। দেখে নাও দুধে আলতার সাথে তোমার নেভি ব্লু হয়, এটা কিন্তু দুধে আলতার সাথে তুতে কম্বিনেশন, মানে শাড়িটা যেমন একদম ইউনিক লুকের শাড়ি। দাম কত? প্রাইস রয়েছে 1500, আজকের জন্য অফার প্রাইস 1500, ঠিক আছে। আজকের রাতটা পেরোলেই কিন্তু আর 1500 থাকবে না প্রাইস, এটা শুধুমাত্র পুজোর স্পেশাল অফার চলছে, যেদিনের যে ধামাকা অফার, চেষ্টা করবো রোজই কিছু না কিছু অফার প্রাইসে দেওয়া, ঠিক আছে। এই থাকছে মটকা ঘিচা, প্রাইস রয়েছে 1500, তোমার এটা রয়েছে তোমার দুধে আলতার সাথে তুতে কম্বিনেশনে, ঠিক আছে, প্রাইস রয়েছে 1500। দেখো এই থাকছে আঁচল, এই থাকছে বডি, দুধে আলতা কালারের সাথে তুতে কম্বিনেশন, ঠিক আছে। এগুলো মটকা ঘিচা, মটকার সাথে ঘিচা সুতো মিক্স করা রয়েছে। দেখে নাও, জুম করে দেখিয়ে দিচ্ছি, দারুণ কোয়ালিটির শাড়ি, এগুলো ভীষণ সফট হয়, ঠিক আছে। ভালো আছি রঞ্জনা, আমি, তুমি কেমন আছো বলো। আচ্ছা এবার এইটা দেখাই, এই কালারটা তো প্রচুর রিভিউ তোমরা দেখেছো, ঠিক আছে, খুব সুন্দর করে সেজে একদম ছাদে বসে ছবি দিয়েছিল, দেখেই তোমরা প্রেমে পড়ে গেছিলে, তো সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি, এটাও রিস্টক হয়েছে। প্রতিটা কালারই কিন্তু ভীষণ সুন্দর, জাস্ট যে যার পছন্দ অনুযায়ী কালারটা চুজ করতে হবে, এটাই হচ্ছে কথা। দেখে নাও বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশনে, বটল গ্রিনের সাথে রেড কম্বিনেশনে প্রাইস রয়েছে আজকের জন্য অফার প্রাইস রয়েছে 1500, ঠিক আছে। এটার সাথে কিন্তু লাল ব্লাউজ রয়েছে, হ্যাঁ, যেটাই আঁচলের কালার পাবে একদম সেই কালারের কিন্তু ব্লাউজ পিসটা সাথে পাবে। হায় রে, ব্লাউজ পিসটা খুঁজে পাচ্ছি না কোন দিকে গেল, পেয়েছি না, পাইনি। এগুলো কিন্তু আস্ত কিউকাম্বার লাগছে, এই রে খেয়েছে, দেখো স্যালাড বানিয়ে খেয়ে ফেলো না যেন, ঠিক আছে। চলো এই থাকছে ব্লাউজ পিস পোর্শনটা। দেখো শাড়ি না না পরলে বোঝা যায় না, তাই এতভাবে তোমাদেরকে গায়ে ফেলে তারপর ব্লাউজ পিস ধরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরোপুরি পারফেক্ট লুকটা বুঝতে পারো। প্রাইস রয়েছে 1500, অ্যান্টিক মটকা ঘিচা, ঠিক আছে, অ্যান্টিক জারি দিয়ে মটকা ওয়ার্ক করা রয়েছে, মটকার সাথে ঘিচা ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 1500। দেখে নাও এই থাকছে কোয়ালিটিটা, পিওর মটকা ঘিচা কোয়ালিটি রয়েছে, এইভাবে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। পুরো শাড়িটা থাকবে এইভাবে ওয়ার্ক করা। অনেকগুলো কালার দেখিয়ে দিলাম,
লাস্ট কালার দেখাচ্ছি ব্লু এর সাথে পিঙ্ক, তারপরে কিন্তু আমি এ দেখাবো টসর দেখিয়ে দেবো। কারণ টসর মানে একটা ট্র্যাডিশনাল জিনিস যেটা আমরা বাড়িতে সবসময় বড়োদেরকে গিফট দিয়ে থাকি, তো পুজো পারপাস অবশ্যই সেই শাড়িটা দরকার আমি জানি, সেই জন্যই ওই কালেকশানটাও রাখা হয়েছে। না হলে আমার কাছে সবই সফট কালেকশনই পাওয়া যায়, হার্ড কালেকশন আমার কাছে খুব একটা থাকে না। দেখে নাও, একদম রয়্যাল ব্লু কালার রয়েছে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 1500। প্রতিটা কালার নিজেদের মধ্যে ইউনিক, ঠিক আছে। আচ্ছা, পিঙ্ক কালারের ব্লাউজ পিস দিয়ে এটা থাকবে, এই থাকবে ব্লাউজ পিসটা। প্রতিটা শাড়ির লুক কিন্তু একদম ডিফারেন্ট, ঠিক আছে। স্যাটারডে স্পেশাল অফার শাড়ি আজ, দেখ দারুণ লাগছে কালারটা, দারুণ। প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর, কারণ কালার কম্বিনেশনগুলো এভাবেই বানানো হয়েছে। আর তোমার শাড়িটা পুরো বানিয়ে পরার পরে, ব্লাউজ পিসটা গায়ে পরার পরে আরও বেশি সুন্দর লাগে। দেখে নাও এবার তসর দেখাচ্ছি, তসর দেখাচ্ছি। এটা রয়েছে তোমার অফ হোয়াইট কালার, ঠিক আছে। যে কালারগুলো ভীষণ মানে চলে একদম, সেই কালারগুলোই কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে তসরে। দেখে নাও তুমি, খুব সুন্দর করে বলো, ভেরি ইম্প্রেসিভ, আই লাভ দ্য ওয়ে ইউ প্রেজেন্ট। থ্যাংক ইউ কাকলিদি, থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও, বাড়িতে যারা বয়স্করা রয়েছে তাদের তো আমরা পুজোয় সবসময় কিছু না কিছু গিফট দিয়ে থাকি, তো এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘি মানে তসর রয়েছে, ঠিক আছে। তসর জামদানি, প্রাইস রয়েছে 2000। এই থাকবে শাড়ির লুকটা। দেখে নাও, জারির সাথে সাথে কিন্তু তোমরা রেশম সুতো দিয়েও ওয়ার্ক করা পেয়ে যাবে, ঠিক আছে। অল ওভার বডিতে এইভাবে ওয়ার্ক থাকছে। আঁচল পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, আঁচল পোর্শনটা না পুরো জারি, ঠিক আছে। আঁচল পোর্শনটা পুরো জারি, এই থাকবে আঁচল পোর্শনটা। দেখে নাও কি দারুণ কালার কম্বিনেশনটা, ঘিয়ের সাথে রেড গ্রিন আর জারি দিয়ে ওয়ার্ক করা একটা কম্বিনেশন রয়েছে। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে। আঁচলটা থাকবে এইভাবে, এই থাকবে জারি বর্ডারটা। এগুলো একটু হার্ড হয় তাই পুরোটা খুলে দেখানো তো খুব মুশকিল ব্যাপার, এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অল ওভার বডিতে কিন্তু এই বর্ডটা পাবে, এটার আরও অন্য 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 ডিজাইনও পেয়ে যাবে। এটা রেড গ্রিন আর জারির কম্বিনেশনে দেখালাম, ছোটো 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 আমকলকা করা রয়েছে ঘিয়ে কালারের উপরে, ঠিক আছে। তসর কিন্তু মেনলি যেগুলো পিওর তসর হয় সেগুলো কিন্তু ঘিয়ের কম্বিনেশনেই হয়, ঠিক আছে। অন্য কম্বিনেশন যেগুলো হয় সেগুলো কিন্তু আবার তাঁতের ওপরে চলে আসে, ঠিক আছে। তুমি যে শাড়িটাই গায়ে ফেলছো তাতেই তো অসাধারণ লাগছে, বলো এটাতে আমায় মানাচ্ছে, এতটা বয়স হয়েছে আমার। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি হোয়াইটে ঘিয়ের সাথে রেড, অনেক সময় যারা বয়স্করা রয়েছে তারা বলে যে আমার কাছে প্রচুর এই কালারটা রয়েছে, ঠিক আছে। তো প্রচুর এই কালার থাকলে তাদের জন্য অপশনস আছে। ঘিয়ের সাথে এবার অরেঞ্জ দেখাচ্ছি, ঠিক আছে, একদম সেম ডিজাইন। এবার দেখাচ্ছি ঘিয়ের সাথে অরেঞ্জ, দেখো একদম কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ে কালার। এই থাকবে শাড়ির লুকটা, ঠিক আছে। জারির সাথে রেশম দিয়ে ওয়ার্ক করা রয়েছে, এই থাকবে পাটটা। পাটটা দেখে নাও, রেড যাদের কাছে রয়েছে বাহানা চলবে না, ঠিক তাকে দেওয়াই হবে একটা গিফট। এই থাকবে অরেঞ্জ কম্বিনেশনে, ঠিক আছে। এগুলো কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগে, আমাদের নিজেদেরও বাড়িতে প্রচুর এই শাড়িগুলোর চল আছে। এই থাকছে শাড়ির পাটটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 2000। ইভেন এরকম শাড়ি আমি নিজেও ইউজ করেছি রেডের কম্বিনেশনে, কারণ স্কুলে কলেজে যখন ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম হয় তখন কিন্তু একটু এই শাড়িগুলো প্রেফার করতে বেশি ভালো লাগে, একটু ট্র্যাডিশনাল লুকটা এর বেশি থাকে। দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, আঁচলে এইভাবে জারি দিয়ে অরেঞ্জ আর গ্রিন কম্বিনেশনে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এই থাকবে পার পোর্শনটা, একটা দেখালাম ঘিয়ের সাথে রেড, এবার দেখালাম ঘিয়ের সাথে অরেঞ্জ, ঠিক আছে। ডিজাইন কিন্তু দুটোরই সেম, শুধু কালার কম্বিনেশনটা আলাদা দেখালাম। এবার যেটা দেখাবো সেটা দেখাবো একটু অন্য ডিজাইনের রেডের সাথে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ দেখাচ্ছি, এটা একটা কন্ট্রাস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। একটু ইয়েলোইশ টোন রয়েছে, কালার কন্ট্রাস্টের মধ্যে রয়েছে। এই থাকবে শাড়ির ভেতরের লুকটা, ছোট 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 ফ্লোরাল করা রয়েছে জারি দিয়ে, আর এইভাবে এইভাবে হার্ট শেপ করা রয়েছে, ঠিক আছে। নিচের দিকের পাড়টা দেখে নাও, ভেলভেট পাড় যেটাকে বলে সেই পাড়,
অনেকে জারি মানে পড়তে অসুবিধা আছে তাদের নিচের দিকে যেই পোর্শনটা গুজবে সেখানে ভেলভেট পার রয়েছে, উপরের দিকে একটা ট্রায়াঙ্গেল জারি। ঠিক আছে, আচ্ছা আগের ঘিচা একটাই ছিল, ঠিক আছে, এটা ঘিচা না, এটা কিন্তু তসর রয়েছে। ঠিক আছে, কি দারুণ গোসাই, এটা দারুণ, যেমন দারুণ দেখতে তেমন দারুণ কোয়ালিটি, যেমন কোয়ালিটি যেমন গুড় তেমন হবে মিষ্টি। ঠিক আছে, এগুলোই তোমরা কিন্তু আরো অনেক কম প্রাইসেও পাওয়া যায়, সেগুলো কিন্তু তোমাদের এই যে তসরের যে কোয়ালিটিটা লো হতে থাকবে আর তোমার সেটা কিন্তু তাঁতের সাথে মিক্স হবে। ঠিক আছে, দেখতে সেম হলেই কিন্তু সমস্ত জিনিস সেম হয় না। আমি সব সময় কোয়ালিটি মেনটেন করি, যে 1000 টাকা দিতে পারবে সে আরও 100 টাকা দিতে পারবে, বাট কোয়ালিটি যেন ভালো হয় সেটা আমি সবসময় মাথায় রাখি। দেখে নাও, এই থাকছে আঁচল পোর্শনটা, এই থাকবে আঁচলটা, আঁচলটা পুরো অল ওভার এইভাবে কিন্তু সুন্দর একটা একদম ডিফারেন্ট টাইপের একটা আমকলকা ডিজাইন করা রয়েছে। এই থাকবে নিচের দিকে পাটটা। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু তোমার 2000। আচ্ছা, বর্ণালী দি এটা কিসের লিংক শেয়ার করলে গো? আচ্ছা দেখিয়ে দিলাম তোমার, এটা দেখালাম তসর জামদানি, তসর জামদানির আর একটা কালার দেখাবো। বাড়িতে এজেডদের গিফট দেওয়ার জন্য এগুলো একদম মানে পারফেক্ট শাড়ি, সেই কথা মাথায় রেখেই কিন্তু এই কালেকশনটা নেওয়া হয়েছে। দি অরেঞ্জটার প্রাইস বলো, অরেঞ্জটার প্রাইস রয়েছে কিন্তু 2000, সবকটা 2000। ঠিক আছে, আচ্ছা এই কালারটা দেখো, দেখে বলো আমাকে যে তোমাদের কেমন লাগলো এটা। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, এটা একদম অন্য রকম। দেখো মানে শুধু আমরাই পরব কেন অন্য রকম শাড়ি, যারা বড়রা রয়েছে তাদেরও পরার অধিকার রয়েছে। দেখে নাও একটা ভেতরের যে শেডটা রয়েছে এটা কিন্তু ডুয়াল শেড কন্ট্রাস্টে রয়েছে, ভেতরটা অ্যাশ কালার নিচেরটা হোয়াইট। ঠিক আছে, এই থাকবে নিচের দিকে একটা ভেলভেট পার সাথে ট্রায়াঙ্গেল পার, এই থাকবে শাড়ির লুকটা। দেখো হোয়াইট হোয়াইট মাঝখানে কিন্তু রয়েছে ডার্ক একটা সুন্দর মানে কি বলবো, এটাকে পুরো অ্যাশও বলা যায় না, একটু গোল্ডেনিশ অ্যাশ বলতে পারো। দেখো কালারটা কাছ থেকে দেখাই, ভীষণ সুন্দর একটা জারি দিয়ে মিনেকারি ওয়ার্ক করা রয়েছে। এই থাকবে তসরের লুকটা। ঠিক আছে, প্রাইস রয়েছে 2000। আজকে কাঞ্জিবরম নিয়ে বসা হয়নি, নেক্সট লাইভে কাঞ্জিবরম দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আঁচল পোর্শনটা দেখাই, এই থাকবে আঁচল পোর্শনটা। প্রত্যেকটার কিন্তু আঁচলের ওয়ার্কগুলো কিন্তু ডিফারেন্ট, দেখো যেমন ডিফারেন্ট কালার কম্বিনেশন তেমন ডিফারেন্ট কিন্তু আঁচল পোর্শনটা। ঠিক আছে, এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে শাড়ির লুক। প্রাইস রয়েছে কিন্তু প্রত্যেকটা তসর জামদানি প্রাইস রয়েছে 2000। ঠিক আছে, সুতো দিয়ে আর জারি দিয়ে কিন্তু মিনেকারি ওয়ার্ক করা, বেজ কালার একদম একদম ভীষণ সুন্দর একটা দারুণ একটা স্মার্ট কালার। আমার কালারটা দেখেই ভীষণ ইমপ্রেসিভ লেগেছিল, দেখো কেমন হোয়াইট আর দুদিকে হোয়াইটের মাঝখানে একটা কন্ট্রাস্ট দিয়ে করা রয়েছে। প্রাইস রয়েছে 2000, সবকটার প্রাইস রয়েছে 2000 টাকা। হ্যাঁ চলো, তোমার তসর জামদানি দেখানো শেষ, এই জন্য আমার তোমার কালেকশন দারুণ লাগে। আচ্ছা এবার দেখো ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি, যারা ব্যাঙ্গালোর সিল্কের কথা বলেছিলে দেখে নাও এই মিনেকারি ব্যাঙ্গালোর সিল্ক এটা। হ্যাঁ, যারা ব্যাঙ্গালোর এখনো পর্যন্ত ঘোরা হয়নি বাট ব্যাঙ্গালোরের শাড়ির কালেকশন চাইছো, আমার কাছে কিন্তু পিওর ব্যাঙ্গালোরের কালেকশন পাবে, কারণ আমার একদম কিন্তু এক্সাক্ট ব্যাঙ্গালোর থেকেই কিন্তু আমার জিনিস আসে। ঠিক আছে, তো এই থাকছে মিনেকারি ব্যাঙ্গালোর সিল্ক, ব্ল্যাকের উপরে একটা কালারই পাবে, প্রাইস রয়েছে কিন্তু 2500। দেখে নাও এই থাকবে শাড়ির লুকটা, এই পাটটা শুধু দেখো এত সুন্দর কপার জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে, এই থাকছে আঁচল পোর্শনটা, এই থাকছে বিপি, বিপির হাতায় কিন্তু এরকম একটা স্লিপস পাচ্ছ, স্লিপসটা দেখে নাও, এই থাকবে বিপির হাতায় একদম মিনেকারি একটা স্লিপস দিয়ে ওয়ার্ক করা রয়েছে। তোমার কাছে যে যে কালারগুলো থাকে আর দেখি না, লো প্রাইস থাকলে দেখাও, যা আছে আমি তাই দেখাচ্ছি। ঠিক আছে, 1200 দেখিয়েছি, 1500 দেখিয়েছি, আমার যারা রোজ লাইফ ফলো করে তারা জানে আমি 1000 রেঞ্জেও দেখাই। ঠিক আছে, দেখে নাও, এই থাকবে পিওর ব্যাঙ্গালোর সিল্ক,
ঠিক আছে। আমার কাছে এটা, আমার কাছে যে ব্যাঙ্গলোর সিল্কগুলো পাবে একদম সফট কোয়ালিটি পাবে, অ্যাশিওর কোয়ালিটি পাবে, যেটা পিওর ব্যাঙ্গলোর সিল্ক, একদম চোখ বন্ধ করে নিতে পারো, কারণ যারা যারা নিয়েছে তারা 100% স্যাটিসফাই। দেখে নাও এইভাবে, একদম কলকাতায় তোমরা এই শাড়ি কোথাও পাবে না, ঠিক আছে। এই দেখো এইভাবে থাকছে পাড়টা, ঠিক আছে। জারি দিয়ে একটা মিনেকারি পার করা রয়েছে, এইভাবে তোমার আমকলকা করা রয়েছে। পেছনের ওয়ার্কটা দেখে নাও, এই থাকছে তোমার জারির ফিনিশিং, ঠিক আছে। এই থাকবে জারির ফিনিশিং, মানে পেছনে দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। একটাই কালার অ্যাভেলেবেল রয়েছে, ব্ল্যাক কালার। প্রাইস রয়েছে কিন্তু, আচ্ছা আমার লাইভে লিঙ্ক শেয়ার করেছো, আচ্ছা ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 2500, ঠিক আছে। যারা একদম অষ্টমীর রাতের একটা গর্জিয়াস সাজ চাইছো, একদম পারফেক্ট সেই সাজ, আর শুধুমাত্র আমরা যে পুজোয় সাজবো তা না, বিয়েবাড়ি কালেকশন পরে যাও, লোকে তাকিয়ে দেখে ভাববে দুবার যে এই সাউথ কালেকশনটা কোথা থেকে এলো, ঠিক আছে। এমন একটা কালেকশন যেটা তোমরা সাউথে না গেলে এই কালেকশনটা পাবে না। দেখে নাও পুরো বডিতে কিন্তু এইভাবে মিনেকারি ওয়ার্ক করা রয়েছে, ব্যাঙ্গলোর সিল্ক, প্রিমিয়াম কোয়ালিটি ব্যাঙ্গলোর সিল্ক। প্রাইস রয়েছে 2500, ভীষণ লাইট ওয়েট, ঠিক আছে। এর সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে ব্যাঙ্গলোর সিল্কের ওয়েট ভীষণ কম হবে, ঠিক আছে। এই থাকছে শাড়ির লুকটা, প্রাইস রয়েছে কিন্তু 2500। আচ্ছা আর একটা দেখাচ্ছি, ব্যাঙ্গলোর সিল্কের সাথে ইক্কাতের ফিউশন দেখাচ্ছি একটা কালার, দেখে নাও। আমার নিজের ভীষণ ফেভারিট এই কালেকশনটা, কারণ ইক্কাত কালেকশন, ইক্কাত কালেকশন সবাই ব্যাগ দেখায়, জুয়েলারি দেখায়, ড্রেস দেখায়, বাট পিওর ইক্কাত কালেকশন কিন্তু দেখাতে পারে না, ঠিক আছে। ইক্কাতের ডিজাইন দেখাতে পারে, বাট পিওর ইক্কাত কালেকশন হবে না। দেখে নাও এই থাকছে ইক্কাত ডিজাইন করা, ঠিক আছে। এটা ব্যাঙ্গলোর সিল্কের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ইক্কাতের ফিউশন করা রয়েছে। এই থাকছে পিওর ইক্কাত, যারা যারা এখন পর্যন্ত পিওর ইক্কাত দেখোনি বা দেখতে, মানে আমি দেখাইনি, তাদেরকে দেখে নাও একবার। এই থাকবে, দেখো এত জুম করে দেখাচ্ছি, পুরো সুতো দিয়ে ওয়ার্ক করে কিন্তু ইক্কাতের কাজ করা হয়, পিওর ইক্কাত কিন্তু এটাই। এই থাকছে তোমার সামনের দিকে লুকটা, হাত দিলে মনে হবে যেন তোমার ছাপা একটা, বাট এটা ছাপা না, পুরো সুতোর কাজ করা, ঠিক আছে। ইক্কাতের সাথে তোমার এই থাকছে ইক্কাতের ব্লাউজ পিস, এই থাকবে একটা জারি পাড়, এই থাকছে তোমার আঁচলটা, ঠিক আছে। আঁচলটাও ইক্কাত, বডিটা থাকবে তোমার ব্যাঙ্গলোর সিল্কে। এটা হচ্ছে তোমার পিওর ইক্কাতের সাথে পিওর ব্যাঙ্গলোর সিল্কের একটা ফিউশন, ঠিক আছে। এই শাড়ি তুমি দোকানে গিয়ে বললেও তারা বার করে দিতে পারবে না যে পিওর ইক্কাতের সাথে ব্যাঙ্গলোর সিল্কের কি ফিউশন দেখাবে, ঠিক আছে। পিওর ইক্কাতের সাথে ব্যাঙ্গলোর সিল্কের ফিউশন এগুলো কিন্তু একদম। আঁচলটা আবার দেখাও ব্ল্যাকে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এমন এমন শাড়ি যেটা মানে বলে তুমি ডেসক্রাইব করে আনাতে পারবে না, আর ছবি দেখালেও তারা এনে দিতে পারবে না এমন শাড়ি, ঠিক আছে। আচ্ছা ব্ল্যাকটার আঁচলটা দেখে নাও, এই থাকবে ব্ল্যাকটার আঁচল, ঠিক আছে। মাঝখান বরাবর একটা কলকা করা রয়েছে, আর চারদিকে চারটে ডিজাইন করা রয়েছে। ব্যাঙ্গলোর পিওর ব্যাঙ্গলোর সিল্কের সাথে ইক্কাতের ফিউশন দেখাচ্ছি এবারে। এটা মানে এমন কোয়ালিটি শাড়ি না, এগুলো হচ্ছে মানে ওয়ার্ড্রপের এমন কালেকশন যেটা অন্যের কাছে পাবে না। এই থাকবে নিচের দিকে অ্যান্টিক জারি পার, পুরো মানে অল ওভার বডিটায় ব্যাঙ্গলোর সিল্কে এইভাবে একটা অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। জারির কালারটা দেখো তাহলে বুঝতে পারবে যে এটা অ্যান্টিক জারি, ঠিক আছে। গোল্ডেন না, কপার না, ঠিক আছে। থ্যাংক ইউ, কেন থ্যাংক ইউ আরাধনা। ব্যাঙ্গলোর সিল্কের সাথে ইক্কাতের ফিউশন, তোমার কালেকশনগুলো খুব সুন্দর। এই ব্যাঙ্গলোর সিল্কগুলোতে কি সিল্ক মার্ক আছে না, এই ব্যাঙ্গলোর সিল্কগুলো আমরা সিল্ক মার্ক করাতে পারি, বাট প্রাইস খুব হাই হয়ে যায়, কারণ সিল্ক মার্ক যখন করাতে হয় তখন তাদেরও ভীষণ কস্টিং পড়ে, তো ট্যাক্সের ব্যাপার থাকে, গভর্নমেন্টের ব্যাপার থাকে, প্রচুর ব্যাপার থাকে। দেন এই শাড়িটাই যেটা আমি তোমাকে এখন 2300-তে দিতে পাচ্ছি, সেটাই হয়তো তখন 5000 হয়ে যাবে। তাই মানে যারা আমাদের থেকে নেয়, কোয়ালিটি ভরসা করে নেয়, তারা জানে যে কী কোয়ালিটি আমি দিচ্ছি, ঠিক আছে। পিওর ব্যাঙ্গলোর সিল্কের সাথে পিওর ইক্কাতের ফিউশন, একবার নিজেরাই ভেবে দেখো যে প্রচুর তো ইক্কাতের জিনিস দেখো, কটা মানুষ এইভাবে ইক্কাতটাকে তোমাদের দেখাতে পারছে, ঠিক আছে। তাহলেই বুঝতে পারবে যে জিনিসের ডিফারেন্স কেমন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখে নাও পিওর ইক্কাতের সাথে ব্যাঙ্গলোর সিল্কের ফিউশনের আরেকটা কালার দেখাচ্ছি। এটা রয়েছে, আমি সবসময় যখনই এটা দেখাই, এটা একটা এক্সক্লুসিভ কালেকশন, এটা বোঝার একটা ব্যাপার আছে, তাই সেইভাবেই আমি বুঝিয়ে বলি, ঠিক আছে। এই থাকছে গ্রিন, ঠিক আছে, গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন। এই থাকছে পিছন দিকের ওয়ার্কটা, পিওর ইক্কাতের ব্লাউজ পিস, এই থাকছে পিওর ইক্কাতের আঁচল, আর এই থাকছে বডি, ঠিক আছে।
অনেকেই আছে যারা ব্যাঙ্গালোর ঘুরে এসেছে বাট এই কালেকশন কিন্তু তারা দেখতে পায়নি, ঠিক আছে। এমনও আমাকে বলেছে যে দিদি আমরা ব্যাঙ্গালোর ঘুরে এসেছি বাট এই শাড়ি আমরা দেখিনি কোথাও, ঠিক আছে। পিওর ব্যাঙ্গালোর সিল্কের সাথে ইক্কাতের ফিউশনে দেখাচ্ছি এবারে। এটা কিন্তু হালকা একটা ক্রিমি টোন রয়েছে, ক্রিমি হোয়াইট রয়েছে, তার সাথে গ্রিন কম্বিনেশন রয়েছে। এইভাবে অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2300। অল ওভার বডিটা একবার দেখিয়ে দিই, দেখে নাও। অল ওভার বডিতে কিন্তু একটা দেখো কপার কালারের জারিটা, হ্যাঁ, এটাই কিন্তু অ্যান্টিক জারি। প্রাইস রয়েছে 2300। জিনিসটা নিজেরা দেখো আর প্রাইসটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা রিজনেবল প্রাইসে তোমরা আমার কাছে পাচ্ছ। দেখে নাও আরেকটা কালার, ব্লু এর সাথে পিঙ্ক, এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং কম্বিনেশনে, ঠিক আছে, সবচেয়ে ডিমান্ডিং কালার, ডিমান্ডিং কম্বিনেশন, ব্লু পিঙ্ক। একদম কিন্তু এটা রয়্যাল ব্লু না, এটা একদম ডিপ ব্লু, যে কালারের শাড়ি মানে খুব কম দেখতে পাওয়া যায়। রয়্যাল ব্লু প্রচুর দেখতে পাওয়া যায়, রয়্যাল ব্লু তোমরা মানে বিয়ে বেনারসি থেকে শুরু করে সমস্ত শাড়িতে কিন্তু রয়্যাল ব্লু পাওয়া যায়, কিন্তু নেভি ব্লু কালার কম্বিনেশনটা কিন্তু আজকাল ভীষণ ট্রেন্ডি। দেখে নাও এই থাকছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের ইক্কাত ওয়ার্ক করা। এই থাকছে দেখো মাল্টি সুতো দিয়ে কিভাবে এত কষ্ট করে শাড়িটার ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এই থাকবে কিন্তু ব্লাউজ পিসের হাতায় এইভাবে একটা স্লিপস থাকছে, ঠিক আছে। এই থাকবে আঁচল পোর্শনটা, আঁচলটাও ইক্কাতের রয়েছে। এই থাকছে বডিটা, ঠিক আছে, একদম তোমার ডিপ নেভি ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশনে রয়েছে। আমি বারবার বলবো এগুলো কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাঙ্গালোর থেকে আনানো, তাই এই কালেকশন কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে, দারুণ কালেকশন। এই থাকবে নিচের দিকে একটা মানে পিঙ্ক কালারের ওপরে জারি দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে। সিল্কের শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এই থাকবে টেস্ট, এক একজনের চয়েস এক এক রকম হয়, তো কারোর এই শাড়িটা ভালো লাগছে, কারোর অন্য কালেকশন ভালো লাগছে, এরকমই ব্যাপার শাড়িতে, ঠিক আছে। দেখে নাও অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 2300, ঠিক আছে। আচ্ছা সব মোটামুটি দেখানো শেষ, তো আজকের মতো এখানেই শেষ করছি। প্রাইস 2300 কাকুলিদি, ইক্কাতের ফিউশনগুলো প্রাইস রয়েছে 2300, ঠিক আছে। আর যেটা মিনেকারি দেখালাম ব্ল্যাক কালারের দেখিয়েছি, সেটা কিন্তু প্রাইস রয়েছে 2500, ঠিক আছে। পুজোর শপিং মানেই হচ্ছে ইউনিক কালেকশন, সুন্দর সুন্দর শাড়ি, যেটা অন্যদের কাছে দেখতে পাবে না, সেরকম শাড়ি যেন তোমাদের কাছে থাকে, যাতে তোমরা বলতে পারো যে হ্যাঁ বর্ণালি এরকম শাড়ি দিয়েছো, যেটা লোকে তাকিয়ে দেখছে, কমেন্টস করছে, ঠিক আছে। তো এরকমই মেয়েরা পছন্দ করে, আমি নিজেও একটা মেয়ে, আমিও জানি যে কি জিনিস পড়লে তারা স্যাটিসফাই হবে, তারা খুশি হবে, তো সেই হিসেবে সেই কথা মাথায় রেখেই কালেকশনগুলো দেখালাম। যার যার ভালো লাগলো আমাকে একটু জানিও, আর যেটা পছন্দ হলো এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো, আমি সবার মেসেজের রিপ্লাই দিয়ে দেবো। নেক্সট দিন আবার অন্য নতুন কালেকশন নিয়ে সাথে আসবো, আর মাইন্ড ইট, অক্টোবর 13th পরে কিন্তু আমি লাইভ করছি না, দেন তার আগে লাইভগুলো মিস করো না, কারণ দারুণ দারুণ কিন্তু কালেকশন থাকবে পুজো স্পেশাল, ঠিক আছে। আর আই থিঙ্ক নেক্সট লাইভে আমি এমব্রয়ডারি অর্গানজাও দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। চলো টিল দেন টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো সবাই, গুড নাইট।